হযরত ইমাম হুসাইন একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ যে হুসাইন কারবালার ময়দানে মুহররমের 10 তারিখ হযরত আদম সুবিউল্লাহ 350 বছর কাঁদার পরে ক্ষমা পেয়েছিল মুহররমের 10 তারিখ মূসা আলাইহিস সালাম নীল নদ পার হয়েছিল মুহররমের 10 তারিখ ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে সেভ হয়ে রক্ত পেয়ে দুনিয়ার জমিনে আগমন করেছে মুহররমের 10 তারিখ ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের জন্য কান্না করতে করতে চোখের জুতি যখন চলে গিয়েছে ওই পোশাকটা চোখের ভিতরে একটু টাচ করার কারণে চোখের জুতি পেয়েছিল মুহররমের 10 তারিখ এরকম হাজার হাজার ঘটনা কিন্তু সমস্ত ঘটনা চাপিয়ে দিয়ে কারবালার জমিনে 72টা রক্ত 72টা টাটকা গরম ব্রাড আর 72টা জান্নাতি সে টুকরার উপরে যখন গুনার দোর খেরিয়েছিল তখন সুন্নি মুসলমানরা আর বরদাস্ত করতে পারে না এই মাসটা আমাদের পরিচিত হয়ে গেল এই মাসটা হচ্ছে হুসাইন সিনার মাস এই মাসটা হচ্ছে ইয়াজিদ সিনার মাস একটু বলুন তো আমরা কি ইয়াজিদি নাকি হুসাইনি আর একটু জবান খুলে ইয়াজিদি না হুসাইনি এই জন্য আমি মাঝে মাঝে কি বলে জানেন মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরে ছয় মিলে ডান হাত তুলে বলো ঠিক না ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে দেখো ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে আজ ইমানদারের কোলে যাতে আগুন লেগেছে বলো ইমানদারের কোলে যাতে আগুন লেগেছে ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায় টাকার লোভে মুনাফিকেরা শহীদ করে দেয় আহা সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতাছে নাম হাত তুলে বলো ঠিক কি না সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতাছে আজ ইমানদারের কোলে যাতে আগুন লেগেছে শেষবারের মতন আজ ইমানদারের কোলে যাতে আগুন লেগেছে এই মাস হুসাইনি মাস আমি ইমাম হুসাইন সম্পর্কে আমাকে বিষয় দিয়েছে কারবালার করুণ কাহিনী এবং ইয়াজিদের শেষ পরিণতি মানে রাসূলের সাথে যারা গাদ্দারি করে এদের লাঞ্ছিত কি পরিমাণ হয়ে থাকে এটার দলিল বেশি দূর যেতে হবে না আজকের দিন যারা ফেসবুক ঘেটেছেন আজকের দিন যারা অনলাইনে ছিলেন দেখেছেন আপনারা যারা ইয়াজিদের পক্ষ নেয় যারা হুসেনের বিরুদ্ধে কথা বলে এদের লাশ কেমন হয় এদের কবর কেমন হয় এদের পেট কি আগের জায়গা আছে নাকি ফুলে যায় সব কিছু আমি বলতে হবে না আমার থেকে বিচক্ষণ আপনারা তবে যারা আল্লাহর নবীর সাথে গাদ্দারি করবে পরিবারের সাথে এরা দুনিয়াতে লাঞ্ছিত হবেই হবে কথা বলুন ঠিক কি না এই জন্য আমি ছোট্ট করে যদি বলি কারবালার জমিন কেন ঘটেছিল হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার পরে ইয়াজিদ যখন মসনদে বসলো মদ পান করে জিনা করে হারাম খায় মদিনার জমিনে তখন ইমাম হুসাইন ছিল ইমাম হুসাইন বলে যে ইসলামী মসনদের মধ্যে বসে বলে মদ খায় তাকে আমি সাপোর্ট করতে পারি না তার বিরুদ্ধে মাঝে মাঝে হুংকার আর গর্জন দিত ওই মদিনার যিনি গভর্নর ছিল মানে মিনিস্টার ছিলেন এর নাম ছিল ওয়ালিদ বিন উকবা ওয়ালিদ বিন উকবার কাছে খবর পাঠিয়ে দিল ইয়াজিদ বলে ওয়ালিদ বিন উকবা ইমাম হুসাইনকে বলো আমার হাতে বায়াত গ্রহণ করার জন্য কারণ হুসাইন যদি গর্জন দেয় তাহলে মদিনাবাসী আমার বিপক্ষ চলে গেলে আমার এই মসনদ আর টিকাতে পারবো না এটাকে আর কন্ট্রোলে রাখতে পারবো না ইমাম হুসাইনের কাছে হযরত ওয়ালিদ বিন উকবা যখন গিয়ে বলল ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করুন ইমাম হুসাইন বলে তোমাকে তথ্য দেই এই যে গলা দেখতে পাচ্ছ প্রতিটা গলার ভিতরে 31টা রগ থাকে আমার প্রতিটা রগ যদি কেটে ফেলা হয় পিঙ্কি দিয়ে রক্ত স্রোত বেরা হয় জীবন যাবে গরদান যাবে হুসাইন কখনো জিনাকারের হাতে হাত দিতে পারে না কথা বলো ঠিক কি না ইমাম হুসাইন বলে এই কথা বলার পর ওয়ালিদ বিন উকবা বলে তাহলে তো মদিনায় আপনাকে থাকতে দিবে না রক্তাক্ত হবে ইমাম হুসাইন বলে না মদিনায় রক্তাক্ত হবে এটা আমি বরদাস্ত করতে পারবো না যেই মদিনায় এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায় যেই মদিনায় ইন্না আতাইনা কাল কাউসার মদিনা ওয়ালা নবী শুয়ে আছে এই জন্য মাঝে মাঝে আমরা কি বলি হামনে মানা কে জান্নাত বহুত হে হাসি ছোড় কর হম মদিনা না যায় কাহি ইউ তো জান্নাত মে সব হে মদিনা নে
ہے اور جنت مدینے میں موجود ہے ہمیں غلام ربانی قاسمی کے جو دی بولے ایک پاسے جنت ایک پاسے ہوتے مدینہ تمہیں کوتھائے جابا ہمیں ایک کوٹی بار بولو ہمیں مدینہ جابو ہمیں جنتے جیتے چاہیے نا ہمیں مدینہ جابو جنتے جیتے چاہیے نا ارے کینا بولیں جنتے انیک سندر جنت انیک بیوٹیفل جنتے سوندر ورنہ خوش کرا جائے نا تب ہمیں جنتے جابو نا ایکٹی کرنے کارن جنتے تن تن کر خوش دے مدینہ پاوا جائے نا مدینہ پاوا جائے نا کیندو مدینہ گیلے تمہیں ریاضুল جننا جنت پابے এবং জান্নাতের মালিক সরকারে মদিনা কো পাবে জুবরি ছিল সুবহান আল্লাহ এই জন্য মদিনা আক্রমণ করতে দেওয়া যাবে না ইমাম হুসাইন বলে যেই মদিনা রাসূলুল্লাহর কদম মুবারক পড়েছে আমি একটা কাজ করি এই মদিনা থেকে আমি এমন একটা জায়গার মধ্যে চলে যাব যেইখানে জীবনে একটা পোকামাকড় পর্যন্ত মারা যায় না আমার পরিবার সেভ হয়ে যাবে কোথায় যাওয়া যায় কোথায় 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 মান দাখালাহু কানা আমিনা গোটা পৃথিবীর এমন একটা জায়গা আছে যেইখানে একটা পিঁপড়া পর্যন্ত মারা হারাম পোকামাকড় পর্যন্ত মারা হারাম এটা হচ্ছে মক্কার হারাম শরীফ একটু জবান ফেলে বলে সুবহানাল্লাহ ইমাম সাইদ বলে হেরমে গেলাম এবার কুফা থেকে চিঠি আসতে শুরু করলো হুসাইন আপনি আপনি কুফার জমিনে আসুন না ইয়াজিদ আমাদেরকে জোর করে অত্যাচার করে বায়াত গ্রহণ করাচ্ছে একটা চিঠি চলে যায় 1200 চিঠি আসলো কুফাবাসীর চিঠি দেখে আব্দুল্লাহ ইবনে জুবায়ের যিনি মুসলমানদের সেনাপতি ছিলেন তিনি বলে কুফার মানুষের হাতের লেখা বড্ড সুন্দর কিন্তু এরা পুলটিবাদ এরা মুনাফিক এরা গাদ্দারি করে ইমাম হুসাইন বলে কি করব 1201 নম্বর চিঠির মধ্যে লেখা ছিল হুসাইন আপনি কুফাতে আসলেন না থাক কিছু করার নাই তবে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাদেরকে অ্যারেস্ট করে বলে ইয়াজিদের হাতে কেন হাত দিয়েছো আমরা স্পষ্ট বলে দেব আমরা 1200 চিঠি পাঠিয়েছি হুসাইন আমাদের চিঠির উত্তর দেয় নাই কিয়ামতের ময়দানে কিন্তু আপনি কাট গড়া দাঁড়াতে হবে ইমাম হুসাইন বলে আমি ভয় পেয়ে গেলাম বললাম কে যাবে একজন কুফার জমিনে তোমরা সরজমিনে ব্যাখ্যা করে আসবে হযরতে মুসলিম বিন আকিল বলে লাব্বাইক ইয়া হুসাইন এই বলে যখন সামনে হাঁটতে লাগলো কোনো মতে সামনে যেতে পারছে না পিছন দিক থেকে কে মনো পাঞ্জাবি টেনে ধরে রেখেছে পিছনে তাকিয়ে দেখলো দুইটা সন্তান মোহাম্মদ ইব্রাহিম বলে বাবা হাউজে কাউসারের পানি কি একাই পান করবে আমাদেরকে একটু পান করার সুযোগ করে দাও জোরে বলো সুবহানাল্লাহ কুফার জমিনে গেল একদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 40,000 কুফাবাসী বায়াত গ্রহণ করলো ইমাম হুসেনের পক্ষে এবার মুসলিম বিন আকিল যখন এমন মসনদ শিরশিরি উঠলো ইয়াজিদ বাহিনী ইবনে জিয়াদকে সেইখানে নিযুক্ত করে বলল যেখানে মুসলমান বাবা টুকরা টুকরা করে ফেলবা তারপর আমি ক্ষমতা চাই ইবনে জিয়াদ প্রত্যেকটা গোত্রের প্রত্যেক পাড়া যারা লিডার আছে এদেরকে গ্রেপ্তার করা প্রশাসনিক ভবনের সাততলার উপর উঠিয়ে বলল তোমাদের গোত্রের মানুষদেরকে বলো ইমাম হুসেনের পক্ষের বায়াত ক্যান্সেল করার জন্য না হয় গর্দান কেটে ফেলা হবে মানুষ ভয় পেয়ে গেল এবার গাদ্দারি শুরু করলো মুনাফিকি শুরু করলো পল্টিবাজি শুরু করলো 40,000 ইমাম হুসেনের পক্ষে 39,500 তারা চলে গেল মুসলিম বিন আকিল বলে 500 হুসাইনি সমস্যা নাই হুসাইনি একজন হলো তলোয়ার ঝংকার মতো জ্বলবে আমি 500 জন হুসাইনিকে নিয়ে নামাজে মাগরিবের জন্য দাঁড়ালাম তিন রাকাত নামাজ পড়ে আমি পিছনের দিকে তাকিয়ে দেখলাম গাদ্দার বেঈমান মুনাফিক একজন আমার পিছনে নাই আমি একা আমি একা সাত দিন আগে আমি ছিলাম 40,000 মানুষের নেতৃত্বে এখন যখন একা চোখের পানি ছেড়ে দিল ইবনে জিয়াদ বলে মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না কান্না করে কোনো বলে কান্না করতাম না একটা কারণে করেছি ইমাম হুসেনকে তো গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছি একটু পরে তিনি কুফার জমিনে ঢুকবে তো কুফাতে আসলে আক্রমণ করা হবে তিনি সন্তান আলী আকবরকে জবাই করা হবে সন্তান আলী আকবরকে করবে চিন্তা করে এই কথা বলতে দেরি হয় তাই গরদান আলাদা করে কারবালা জমিনে সপম সরকারে মদিনার ডান হাতের শরাব পান করেছে মুসলিম বিন আকিল একটু চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ ইমাম হুসাইন এবার কুফার জমিনে হাঁটতে লাগলেন কুফার জমিনে আসলো মুহররমের 1 তারিখ কুফার জমিনে যেখানে পা দেয় সেইখান থেকে শুধু রক্ত বের হয় ইমাম হুসাইন বলল ভাই এই জায়গাটার নাম কি বলে এই জায়গার নাম হচ্ছে মারিয়া বলে অন্য কোন নাম আছে কেউ বলে এই জায়গার নাম অনেকে বলে কারবালা অনেকে বলে কারবালা ইমাম হুসাইন কেঁদে দিল 50 বছর আগে আমার নানা বলেছে কারবালার জমিনে আমার বুকুর উপর একটা ডোরা কাটা কুকুর বসে আমাকে জবাই করবে ডানে বামা যাওয়া যাবে না প্রস্তুতি গ্রহণ করো আমার শাহাদাতের গাহ এইখানে হবে মুহররমের 7 তারিখ যখন হলো খাওয়া শেষ পানি শেষ সবকিছু শেষ ওই ফোরাতের তীরে 2000 এজি শূন্যকে দাঁড় করে দিয়েছে গরু খাবে গাধা খাবে জানোয়ার খাবে বাঘ খাবে ভাল্লুক খাবে হাতি খাবে দুনিয়ার সমস্ত নাপাক পানে ফোরাতের পানি খাবে আহলে বাইতের হাত দিবে কেউ কোলে যায় টিমের টুকরা টুকরা করে ফেলবে ইমাম হুসাইন বলে মুসলমানরা কখনো আগে আক্রমণ করে না আক্রমণ করে না আক্রমণ করে না মুসলমানদেরকে আক্রমণ করলে মুসলমানরা প্রতিবাদ করে মুহররমের 9 তারিখ এজিদ বাহিনী
বাহিনী বলে তিন দিন পানি দেই না খাওয়া দেই না ইমানের পাওয়ার কি ইমানের শক্তি কি একবার মাথা নত করে না জিহ্বাটা বের করে না আক্রমণ শুরু করো মুহররমের 10 তারিখ ফজর নামাজের পরে একটা আগুনের গোলা মহিলাদের ক্যাম্পের দিকে তাবুর দিকে যখন মারলো হাউমা করে সবাই কান্না করে উঠল ইমাম হোসেন বলে এবার প্রতিবাদ করতে হবে কে আছো প্রথম কারবালার জমিনে একজন শহীদ হবে হযরত আব্দুল্লাহ কালবি নামক 18 বছর যুবক বলে লাব্বাইকা হোসেন একটু জবান খুলে বলে সুবহান যুবক আমার পন্তানি সিনমা বন্না ইমাম হোসেন বলে আব্দুল্লাহ কালবি তোমাকে যুদ্ধের ময়দানে যেতে দেওয়া হবে না বলে কেন বলে একটি কারণে আমি যতটুকু জানি 18 দিন পূর্বে তোমার বিবাহ হয়েছিল তোমার স্ত্রীর হাতের মধ্যে এখনো মেহেদির রং পর্যন্ত শুকায় নাই তোমার জন্মগ্রহণ করার 3 দিন পরে তোমার বাবা মৃত্যুবরণ করেছে তোমার বয়স 18 বছর তোমার মা 18 বছরের দ্বিতীয় একটা বিবাহ করে নাই একমাত্র তোমাকে তিলে তিলে মানুষ করবে তোমার মার পারমিশন ছাড়া তোমার স্ত্রীর পারমিশন ছাড়া যুদ্ধের ময়দানে যেতে দেওয়া হবে না আব্দুল্লাহ কালবি বলে তাহলে 5টা আমাকে সময় দিন না আল্লাহ রাবিব সরকারে মদিনার গোলাম আব্দুল্লাহ কালবি হাওমা করে কাঁদতে লাগলো মা বলে একটা চিৎকার দিয়ে মায়ের কদমের মধ্যে পড়ে বলে মা ইয়াজিদ বাহিনী বাসাদার ইমাম হোসেনের চারপাশে আজকে তীর ধরা আছে মা তোমার কাছে প্রার্থনা তুমি আমাকে পারমিশন দাও না মা বলে চুপ করো এই কথা বলে মা বলল সন্তান 18 বছর আমি দ্বিতীয়বার একটা বিবাহ করি নাই একমাত্র তোমাকে মানুষ করার জন্য জীবনটা পুরো তেজপাতা সম্পূর্ণ করে দিলাম তোমার জন্য তুমি আমার কাছে এখন অনুমতি চাচ্ছ এরে আব্দুল্লাহ কালবি তোমাকে ভালোবাসি এই ভালোবাসার গল্প তোমাকে বললাম আব্দুল্লাহ কালবি বলে মা তাহলে কি তুমি আমাকে যেতে দিবে না মা বলে আব্দুল্লাহ কালবি কথাটা এখনো বুঝতে পারো নাই আমি তোমাকে ভালোবাসি কথা কিন্তু সত্য কিন্তু তুমি আব্দুল্লাহ কালবি 100,000 হোসেনের সামনে ধরার কারণে হোসেনের গা যদি তীর থেকে বেঁচে যায় আল্লাহর কসম করে বলি তোমার মতো 100,000 আব্দুল্লাহ কালবিকে কোরবানি দিব হোসেনের গায়ে একটা তীর আমি লাগতে দিব না একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ আব্দুল্লাহ কালবি বলে দেরি না করে মা থেকে পারমিশন পেয়ে আমি চলে গেলাম স্ত্রীর কাছে হে আমার প্রাণপ্রিয় স্ত্রী স্ত্রী বলে কিছুই বলতে হবে না আমি সব কিছু শুনিয়েছি আপনি মার সাথে যা বলেছেন আমি একটা শর্ত আপনাকে কারবালার জমিনের পারমিশন দিব বলে কি শর্ত বলে আপনি ওয়াদা করেন যুদ্ধের ময়দানে পানে তৃষ্ণা যখন যুদ্ধ করতে করতে চোখগুলা ঝাপসা হয়ে যাবে জিহ্বাটা আস্তে আস্তে করে শক্ত হয়ে যাবে তখন আপনি মৃত্যুর গোলে ঢলে পড়বেন 70,000 হুর গেলমান আপনার হাত ধরে জান্নাতে নিতে চাইবে আপনি ওয়াদা করেন হুর গেলমানের হাত ধরে জান্নাতে যাবেন না যদি জান্নাতে যেতেই হয় আমি স্ত্রীর হাত ধরে আল্লাহর জান্নাতে যাবেন আব্দুল্লাহ কালবি হাওমা করে কাঁদতে লাগলো হে আমার প্রিয়তমা ওয়াদা করলাম আমি জান্নাতের হুর গেলমানের হাত ধরে জান্নাতে যাব না আমাকে বিদায় দাও লোক ইমাম হোসেন বলে আমার সামনে যখন আব্দুল্লাহ কালবি আসলো আমি যুদ্ধের পোশাক পরালাম মাথার মধ্যে হেলমেট দিয়ে দিলাম সামনে কারবালার মধ্যে লেখে হেলমেট দেওয়ার পরে ডান হাতে যখন তলোয়ারে দিল ইমাম হোসেন বলে খোদার কসম আমি দেখলাম হঠাৎ করে আসমান থেকে বিজলির সমস্ত শক্তিগুলো তলোয়ারের ভিতরে আস্তে আস্তে করে ঢুকে যাচ্ছে মাওলা আলীর পাওয়ার ঢুকে যাচ্ছে মদিনাওয়ালার পাওয়ার ঢুকে যাচ্ছে আমি অবাক হলাম আমি দেখলাম আব্দুল্লাহ কালবি তিন দিন তৃষ্ণার্ত কিছুই বোঝা যায় না তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল এমনভাবে তলোয়ার চালায় কচু যেমনভাবে কাটা হয় গাজর যেমনভাবে কাটা হয় আমি দেখলাম হঠাৎ করে আব্দুল্লাহ কালবি ডানে বামে কী যেন খুঁজছিল কিরে কী হয়েছে আব্দুল্লাহ কালবি বলে তিন দিন পর্যন্ত পানি খাই নাই হঠাৎ করে আমার পা গলে একটু ঝাপসা ঝাপসা হয়ে যাচ্ছে আমি চোখে ঠিক মতো দেখতে পারি না হঠাৎ করে আমার জিহ্বাটা দাঁতের মাড়ির সাথে আঠার মতো লেগে যায় তিন দিন পর্যন্ত পানি ফেলতে পারি নাই আমি সহ্য করতে না পেরে একটা চিৎকার মারলাম আব্দুল্লাহ কালবি বলে যুদ্ধের ময়দানে 7 জনকে মারার পরে আমার তাঁবুর মধ্যে এসে বলে মা একটা ফোঁটা পানি দাও মা একটা ফোঁটা পানি দাও আল্লাহর কসম করে বলে ইয়াজিদ বা সাধারণ সৈন্যরে একটাকে আমি রাখবো না আমি নিজ হাতে মেরে ফেলবো মা ডানে পানি খোঁজে পানি নাই বামে সামনে পাঁচে পানি নাই এবার আব্দুল্লাহ কালবির মা বলে সন্তান পানি নাই একটা কাজ করো এই দিকে আসো সন্তানকে ডেকে বলল নামাজের শুরুতে আমার সামনে বসো যখন বসলো আব্দুল্লাহ কালবির মা বলে এবার একটু হাঁ করো যখন হাঁ করলো মা তার জিহ্বাটা সন্তানের মুখের ভিতরে ঢুকাই দিয়ে বললো
তুমি আমার জিহ্বাটা একটু চুষে দেখো পানি পাও কিনা আব্দুল্লাহ কালবি বলে মার জিহ্বাটা যখন আমি চুষতে লাগলাম আমার জিহ্বা দি হয় কাঠের টুকরার মতো শক্ত আমার মার জিহ্বাটা পাথরের মতো আমি বললাম মা কোনো পানি নাই আমার মা বলে তাহলে পানি আর এইখানে পান করতে হবে না একটু পরে রাহমাতুল্লিল আলামিনের হাতে হাউজে কাউসার পান করবে জোরে বলে সুবহানাল্লাহ আব্দুল্লাহ কালবি বলে দেরি না করে কারবালার ময়দানে গিয়ে বললাম তোমাকে সাক্ষী রেখে বলি দুনিয়ার কাউকে রাজি করার জন্য নয় তোমার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জীবনটা কুরবান দেব এই চিন্তা করে তলোয়ার দিয়ে যুদ্ধ করতে করতে চোখ যখন ঝাপসা হয়ে গেল জমিনের মধ্যে পড়ে গেল হঠাৎ করে পিছন দিক থেকে তিনটা আঘাত করলে তিনার শরীরটা তিনটা খণ্ড হয়ে গেল ইমাম হোসেন দৃশ্য দেখে যখন কাঁদতে লাগলো হঠাৎ করে তাঁবুর ভিতর থেকে হাওমাও করে কান্না ইমাম হোসেন দৌড় দিল কিরে তোমরা কান্না করে কেন ইমাম হোসেনের স্ত্রীর নাম ছিল শহরবানু শহরবানু বলে আলী আসগর কি হয়েছে বলে আলী আসগরের দিকে একটু তাকাই দেখেন না ইমাম হোসেন আলী আসগরের দিকে তাকিয়ে চোখের মধ্যে হাত দিয়ে টপ টপ করে চোখের পানি ফেলতে লাগলো আমি দেখলাম আমার আলী আসগরের জিব্বাটা মুখের ডান পাশে আস্তে আস্তে করে মুখ থেকে বের হয়ে যায় আমি বললাম কি হয়েছে স্বামী আজকে তিন দিন পর্যন্ত আমি পানি পান করতে পারি নাই আমার স্তনগুলো শুকিয়ে গিয়েছে আমার বুকের মধ্যে এক ফোঁটা দুধ নাই আলী আসগরকে দুধ পান করাতে পারি না আলী আসগর চিৎকার করে কান্নার আওয়াজটা পর্যন্ত বের হয় না চোখের পানি বের হয় না স্বামী একটা কাজ করো না ফোরাতের তীরের মধ্যে গিয়ে আলী আসগরের জন্য একটু পানি আনো ইমাম হোসেন বলেন না দিবে না ওই বাহিনীরা নির্ধারণ করেছে পশু খাবে পাখি খাবে গাধা খাবে গরু খাবে জানোয়ার খাবে কিন্তু না আলে বাইতের কাউকে পানি দিবে না শহর বানু বলে যান না ইমাম হোসেন বলে দিবে না বলে যান না ইমাম হোসেন কেঁদে কেঁদে বলে ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে কাছে যেতে দিল না সেথায় পশু পাখি খাইল কেহ বাদা না দিল বাদা শুধু হোসাইনের বেলায় বাদা শুধু আজগরের বেলা শহর বানু ডেকে কয় আলী আসগর মারা যায় একটু পানি আনলে ভালো হয় ইমাম কয় শহরে বানুরে ওদের ভিতরে মায়া না রে পানি তো দিবে না মনে হয় পানি তো দিবে না মনে হয় শহর বানু ডেকে বলে আলী আসগর ছয় মাসের ছেলে ছোট সে তো নাই কোনো অন্যায় ওকে কোলে নিয়ে যান যাইয়া একটু পানি চান বলুন না ওকে কোলে নিয়ে যান যাইয়া একটু পানি চান আসগর মরে পানির পিপাসায় আসগর মরে পানির পিপাসায় এই পানি পশুয়ে খায় এই পানি পাখিয়ে খায় পানি সৃষ্টি নানা রুসিলায় আল্লাহর নবীর নাতি ইমাম হোসেন কেঁদে কেঁদে বলে আমার স্ত্রীর পীড়া পীড়িতে দেরি না করে আলী আসগরকে কাদের মধ্যে করে আমি এবার ফোরাতের দিকে রওনা করলাম আমি ফোরাতের পাড়ের মধ্যে গিয়ে আমি যখন গোড়া থেকে ডান পাটা জমিনে লাগালাম 2000 সৈন্য তাদের 2000 তীরগুলো আমার দিকে তাক করে আছে মনে হয় যেন এখন কলেজা ঝাঁঝরা করে ফেলবে আল্লাহর কসম দুনিয়ার কোনো উপন্যাস গল্প আপনাদেরকে শোনাচ্ছি না কারবালার জমিনের চিত্র আপনার সামনে তুলে দিচ্ছি আলী আকবর যখন নিচে নামলো ইমাম হোসেন বলে আজিদ বাহিনী একটু থামো তোমরা এখন তীর মারিও না একটা কথা একটু আমার শুনো না আমি আল্লাহর কসম করে বলি আমি ফোরাতের তীর থেকে এক ফোঁটা পানি যদি আমার জিহ্বার মধ্যে লাগাই তোমরা 2000 তীর আমার কলিজার মধ্যে মারবা আমি কোনো অভিযোগ দেবো না কিয়ামতের ময়দানে কাঠ করায় দাঁড় করাবো না তবে আমার সন্তান আলী আসগরকে যদি এক ফোঁটা তোমরা পানি দাও কী হবে তোমাদের লাভ শুনো কুল্লুমান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে মাথার উপরে যখন বারো সূর্যের তাপ পড়বে মাথার মগজগুলো
যখন পাহাড়ের মাথার মতো টপ টপ করে উঠবে জমিনটা যখন তামার জমিন হয়ে যাবে সূর্যের তাপ পড়ার কারণে মানুষ যখন গামের মধ্যে সাতার কাটবে ওই মুহূর্তে আমার নানা হবে হাউজে কাউসারের মালিক আমার নানা কিন্তু পানি বণ্টন করবে না পানি বণ্টন করবে নানার ডানে হাসান আর আমি ইমাম হোসেন ওয়াদা করলাম যদি আমার সন্তান আলী আসগরকে এক ফোঁটা পানি তোমরা এই মুহূর্তে দাও কিয়ামতের ময়দানে নানার সাথে ঝগড়া করলে হো তোমাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো সমস্ত এদের সুন্দর চোখের মধ্যে যখন পানি চলে আসলো ইমাম হুসাইন বলে আমি বুঝে পেলাম তীরগুলা নেমে গেল এরা আমাকে পানি দিবে আমি এই চিন্তা করে ফোরাতের মধ্যে ডান হাতটা লাগিয়ে আমি এক ফোঁটা পানি নিয়ে আস্তে আস্তে উঠি আবার ভয় পাচ্ছি তীর মেরে দেয় কিনা আবার আমি পানি উঠাই আবার চিন্তা করে পানিটা এখনো আলী আসগরের কলিজা বরাবর না আসতে জাহান্নামের এক কুত্তা নাম হচ্ছে হারমালা ইবনে কাহেল আমার আলী আসগরের কলিজা বরাবর এত জোরে একটা তীর মারলো আমি দেখলাম তীরটা সামনের দিকে ঢুকলো আর পিছন দিক থেকে বের হলো আমি দেখলাম তীরের আগার মধ্যে আলী আসগরের কলিজাটা তিন টুকরা হয়ে পড়ে আছে ইমাম হুসাইন হাউমা করে কাঁদতে লাগলো নানা কি অপরাধ করেছি অন্যায় করেছি আমার সন্তান আলী আসগর ছয় মাস যুদ্ধ করতে পারে না অস্ত্র ধরতে পারে না আমি দেখলাম আলী আসগরের পিঠ থেকে রক্ত গুলা টপ টপ করে জমিনের মধ্যে পড়ে আর দুইটা হাত নিচের দিকে ঝুলে পড়ে গেল পা দুইটা ঝুলে পড়ে গেল আমি সেই দ্বার পড়ে মধ্যে পড়ে বললাম আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলি তুমি মনে করেছ এক আলী আসগর কোরবানি হয়ে গিয়েছে আমি মনে হয় মাথা নত করে ফেলবো আল্লাহ খোদার তোমার ইজ্জতের কসম করে বলি এমন এক লক্ষ সুন্নাতে হলো পাথরের আঘাত খাওয়া মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি শহীদ ফারুকের কথা মনে পড়ে কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো দামানো কি সুন্নাতে নয় শুধু নমনীয় আলাপন আর সুন্নাতে হলো কারবালার গর্জন ডান হাত তুলে বলো ঠিক কিনা সুন্নাতে নয় শুধু মেশে ছড়াতে যাওয়া আর সুন্নাতে হলো রাষ্ট্রনায়ক হওয়া মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলে ও জীবনে কখনো দামানো কি গত বছর সিরাজগঞ্জ প্রোগ্রামে গিয়েছিলাম উল্লাপাড়ায় এক বাতিলের বাচ্চা আমাকে মাহফিল থেকে দাঁড়িয়ে প্রশ্ন করেছিল ইমাম হুসাইন তো জান্নাতের যুবকদের সরদার তো জান্নাতের তো চারটা নহর আছে একটা পানির নহর একটা দুধের নহর একটা শরাবের নহর একটা মধুর নহর তো হুসাইন চাইলে তো আলী আসগরকে পানি দিতে পারতো মধু দিতে পারতো দুধ দিতে পারতো শরাব দিতে পারতো তাহলে হুসাইন যেহেতু দেয় নাই ক্ষমতা ছিল না আমি বললাম এক হিন্দুস্তানে জমিনে যাওয়ার পরে সমস্ত
আয়না সাগরের পানিকে নির্দেশ করেছিল আমার বদনার ভিতরে চলে আসো সমস্ত আয়না সাগরের পানি বদনার ভিতরে চলে আসলো খাজা গরিবের নজরে পড়েছে জানো ইমাম হোসেনের গোলামের গোলাম ইমাম হোসেনের গোলামের গোলাম ইমাম হোসেনের গোলামের গোলাম ইমাম হোসেনের গোলামের গোলাম হচ্ছে হযরত আব্দুল কাদের জিলানী তার গোলামের গোলামে নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি ইমাম হোসেনের একজন গোলাম যদি আয়না সাগরের পানি বদনার ভিতরে ঢুকাতে পারে ইমাম হোসেন ডাক দিলে খোদার কসম গোটা ফোরাতের পানি তার তাবর ভিতরে আসতো ইমাম হোসেন আপনি আল্লাহর না কেন ইমাম হোসেন বলে খাজা গরিবের নামাজ যা দেখিয়েছে এটার নাম হচ্ছে কারামত কারামত কখন দেখায় জানো যখন তোমার ডানে বামে সামনে পিছনে বিদর্মী থাকবে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে তখন কারামত দেখালে এরা মুসলমান হয়ে যা খাজা গরিবের নামাজ বলে একটা কারামত দেখেছি 90 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গিয়েছে ইমাম হোসেন বলে কারবালার জমিনে আমি কাকে কারামত দেখাবো আমার ডানে মুসলমান আমার বামে মুসলমান আমার সামনে মুসলমান আমার পিছনে মাথায় টুপি মুখে দাড়ি কার মধ্যে পাঞ্জাবি ওই কারবালার ময়দানে কোন কারামত দেখানোর জায়গা নাই হে দুনিয়ার মানুষ তোমরা মাথায় মোটরসাইকেল চালাতে গেলে হেলমেট পরো কেন পরো কেন পরো কেন পরো তোমার কথা একটা আমার হাত ভেঙে যাক অপারেশন করলে সুস্থ হব পা ভেঙে যাক অপারেশন করলে সুস্থ হব কিন্তু আমার মাথা যদি একবার আঘাত হয় মগজ ছিন্ন ভিন্ন হয়ে যাবে আমি মৃত্যুবরণ করব হে দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ার জমিনে তোমাদের মাথা বাঁচানোর জন্য তোমরা হাত দিয়ে বলো তোমরা পা দিয়ে বলো আমি ইমাম হোসেন কারবালার জমিনে আমি আমার হাত বাঁচানোর জন্য ইয়াজিদের হাত থেকে আমি আমার গর্দান দিয়ে বুঝিয়ে দিলাম সুন্নিরা তাদের গর্দান দিবে ইমান কোনদিন বিক্রি করতে পারবে না ডান হাত তুলে বলো ঠিক কি না ইমাম হোসেন পানি কেন দিলেন না ইমাম হোসেন বলে পানি কিভাবে দিব চিন্তা করেছো মহরমার 8 তারিখ যখন আসলো ইমাম হোসেন তার সন্তান আলী আসগর যখন কান্না করছে শহর বানুকে বলে শহর বানু আমার সন্তান আলী আসগরকে মাটির মধ্যে কোনো মতে রাখবে না বলে কেন বলে এখন বলা যাবে না মহরমার 10 তারিখ যখন শহীদ হয়ে গেল শহর বানু বলে এবারে তো বলবেন কেন আপনি বলেছিলেন 3 দিন পর্যন্ত আলী আসগরকে মাটিতে না রাখার জন্য ইমাম হোসেন বলে কেন বলেছি জানো যখন আলী আসগর পানির জন্য কান্না করতে করতে পা ঘুরে নাড়াচ্ছিল আমার হঠাৎ মনে পড়ে গেল ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান ইসমাইলকে যখন সাফা মারওয়ার মধ্যে রেখে আসলো ইসমাইল যখন সাফা মারওয়া পানির জন্য কান্না পানির জন্য কান্না পানির জন্য কান্না ইসমাইলের ডান পাটা যখন জমিনের মধ্যে তপস করে আঘাত লাগলো আমার আল্লাহ ওইখান থেকে একটা জমজমের পানি বের করলেন এটার নাম হচ্ছে জমজমের পানি জমজমের পানি জমজমের পানি আমি চিন্তা করলাম হযরত ইব্রাহিম পয়গাম্বর সাধারণ একজন পয়গাম্বর তার সন্তান যদি মাটির মধ্যে পা দিয়ে ধাক্কা দেওয়ার কারণে এটা জমজমের পানি বের হয় খোদার কসম আমি তো হচ্ছি রাহমাতুল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিনের নাতি ইমাম হোসেন আমার সন্তান যদি পানির জন্য কান্না করতে করতে কারবালার ময়দানে একটা ধাক্কা লাগাতো খোদার কসম কারবালার জমিনে পানির সয়রাব হয়ে যেত ডান হাত তুলে বলো ঠিক কি না আমি ক্ষমতা দেখাতে আসিনি বুঝাতে এসেছি সত্যের কাছে কখনো মাথা নত করে না বাতিলের কাছে কখনো মাথা নত করে না কারণ বাতিল না গাদ্দার এরা জাহান্নামী এদের সাথে আমাদের সম্পর্ক থাকতে পারে না 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 একটু জবান খুলে বলুন পারে আমার গতকালকার রাত্রে বড্ড আফসোস লাগলো কষ্ট লাগলো আমরা দেখলাম বাংলাদেশের একজন মাওলানা মৃত্যুবরণ করেছে আমরা সুন্নিরা কি পরিমাণ আবেগী হয়ে গিয়েছে ইন্নালিল্লাহ জান্নাতের উচ্চ মাকান কবুল করো আল্লাহ তাকে মাফ করে দিক আমার বয় হচ্ছে আমি আতঙ্কিত হচ্ছে আমি কষ্ট পেয়েছি কারণ আমরা কার জন্য শোক প্রকাশ করছি খোদা কি কসম আপনি যেন অবাক হয়ে যাবেন আমরা কার জন্য শোক প্রকাশ করছি যেই লোকটা দুনিয়া থাকতে আমার নবীকে বলেছিল তিনি লেখাপড়া জানতেন না আমরা কার জন্য শোক প্রকাশ করছি যেই লোকটা বলেছিল রসুল দুনিয়াতে একটা সামান্য বীর্য দ্বারা তৈরি হয়েছে আমরা কার জন্য শোক প্রকাশ করছি যে আমার রসুলকে গোলাম দাস বলে আখ্যায়িত করেছে আমরা কার জন্য শোক প্রকাশ করছি যেই লোকটা মিলাদুন্নবীকে হিন্দুদের জন্মাষ্টমীর সাথে তুলনা করেছে আমরা কার জন্য শোক প্রকাশ করছি যেই লোকটা চট্টগ্রাম প্যারেড ময়দানে দাঁড়িয়ে বলেছিল আমার সর রহমতুল্লাহ আলাইকে মশা কামড়ায় মশা কেন টাঙ্গিয়েছে যেই লোকটা বলেছিল মিসকিন সাদ্দরবার স্টুডেন্ট তোমরা যাও কেন এ প্লাস পাওয়ার জন্য গোল্ডেন এ প্লাস আর তিনি তো নিজেই মিসকিন তিনি নিজেই গরিব তিনি যেই পোকের যেই লোকটা বলেছিল কদম বুসি করে হারাম আরে কার জন্য আমরা আজকে শোক প্রকাশ করছি যেই লোকটা মিলাদ ক্যাম্প নিজে করেছিল পোল্ট্রি মেরে আবার বলেছিল মিলাদ ক্যাম্প করা যাবে না আমরা কার জন্য শোক প্রকাশ করছি যেই লোকটা কদম বুসি
এবং বলেছিল পীর বাবা তো দূরের কথা স্বয়ং রাসূলুল্লাহ আমাদেরকে কিচ্ছু দিতে পারে না খোদার ইজ্জতের কসম এমন কথা যদি আমার মা বলে আমার গর্ভধারিণী মা আমার জন্মদাতা পিতা খোদার কসম তার মৃত্যুতে আমার শোক আসবে না আমার কষ্ট আসবে না মনে রেখো যারা গোস্তাগা রাসূল এদের জন্য শোক প্রকাশ করা যায় না এদের জন্য দুইটা শব্দ আর দুইটা শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডান হাত তুলে বলো ঠিক কি না الله যেখানে পবিত্র কোরআনের সূরা আনআমে রব্বুল আলামিন স্পষ্ট اعلان করেছেন ফাকুতিয়া দাবিরুল কওমিল লাযিয়া যালামু والحمد لله رب العالمين دنيا زمین থেকে জালিম যখন চলে যাবে তোমরা তার জন্য শোক প্রকাশ করবে না তোমরা তার জন্য আফসোস করবে না কারণ সে দুনিয়া জমিনে গাদদারি করেছে যারা দুশমনের রাসূল এরা মৃত্যুবরণ করলে লিখতে হবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিক আলহামদুলিল্লাহ মানে হচ্ছে এই গাদদার দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার কারণে আরেকজন মুসলমানকে যাতে করে প্রতিষ্ঠিত করতে না পারে আলহামদুলিল্লাহ জবান খুলে বলে সুবহানাল্লাহ অবাক হয়ে গেলাম তিনি মৃত্যুবরণ করার সাথে সাথে নাকি ভূমিকম্প হয়েছে ভূমিকম্প হয়ে মানুষ নাকি আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছে আমি হাদিস মোবারকায় দেখলাম তারা বলছে কেরামত আমি বললে নাউজুবিল্লাহ রাসূল সরকারে মদিনার সন্তান হযরত ইব্রাহিম যখন মৃত্যুবরণ করেছে 18 মাসে তখন হঠাৎ করে সূর্য গ্রহণ হলো সমস্ত সাহাবাই কেরাম বলে ইব্রাহিম মনে চলে গিয়েছে এইজন্য সূর্য গ্রহণ হচ্ছে আমরা ভয় পাচ্ছি রাসূল বলে সাবধান খবরদার সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ ভূমিকম্পের সাথে মৃত্যুর কোনো সম্পর্ক না এটা আল্লাহ প্রদত্ত আল্লাহ দিয়েছেন কিন্তু এটার সাথে এটা মিস করো না কারণ হচ্ছে আল্লাহ প্রদত্ত যা করে আল্লাহটা নিয়ামতের জন্য করে এইজন্য আজকে এই কথা বলার কারণে আজকে আমি গোলাম রাব্বানি কাশ্মীর বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি হবে বদনামী করা হবে আমি একদিনে বলেছি জন্ম গ্রহণ করার পরে এই বদনামী আমার মাথার মধ্যে নিব কলঙ্ক আমার মাথার মধ্যে নিব দুনিয়ার সমস্ত গালি আমার মাথার মধ্যে নিব দুনিয়ার সমস্ত কলঙ্ক মাথায় নিতে পারি মদিনাওয়ালার গায়ে একটা কলঙ্কের দাগ রাখতে দিব না আমরা ডান হাত তুলে বলো ঠিক কি না এটা হচ্ছে সুন্নি মুসলমান সব দিতে পারে ঈমান কোনদিন বিক্রি করতে পারে না হ্যাঁ জবান খুলে বলুন পারে সেই ইমাম হোসেন কারবালার জমিনে যখন আলী আসগরকে পানি দেয় নাই এইভাবে প্রশ্ন করেছিল ইমাম হোসেন বলে একটা একটা করে যখন সামনের দিকে আগাচ্ছিলাম এবার 72 জন যখন শহীদ হয়ে 71 জন শহীদ হয়ে গেল একমাত্র আমি ইমাম হোসেন আছি যুদ্ধের পোশাক পরে সমস্ত ইয়াজিদ বাহিনীকে বলল কি রে ইয়াজিদ বাহিনী তোমরা বুঝি আমাকে শহীদ করবা তোমরা কি জানো না আমি হচ্ছে সেই হোসেন আমার নানা যখন সিজদার মধ্যে যায় তখন আমি কাঁধের মধ্যে উঠে খেলাধুলা করে রাসূলুল্লাহ সুবহান রাব্বিল আলা তিনবার বলেছেন হোসেন কাঁধ থেকে নামেনা রাসূল পাঁচবার বলেছেন হোসেন কাছ থেকে নামেনা রাসূল চিন্তা করলো আমি যদি এখন সিজদাটা উঠাই পেলে হোসেন জমিনে দবাস করে পড়ে যাবে হোসেন ব্যথা পেলে আমি রাসূলুল্লাহ বরদাস্ত করতে পারবো না এবার 9 বার পড়লো 11 বার পড়লো হোসেন যখন কাছ থেকে নামেনা হঠাৎ করে চিন্তা করলো কি রে সিজদা দিয়েছি আমি আল্লাহর জন্য হোসেনের জন্য কেন সিজদার মধ্যে পড়ে আছি আমি তো হোসেনের জন্য সিজদা দেই নাই এই চিন্তা করে সিজদা যখন উঠাবে আমার আল্লাহ বলে জিবরাইল যা আমার বন্ধুর কানে কানে বলে দা হোসেন যতক্ষণ কাছ থেকে না নামবে সিজদা চলতেই থাকবে সুবহান রব্বুল আলা চলতেই থাকবে নবী আমার বলে 30 বার পড়লাম হুসাইন নামে না 40 বার পড়লাম হুসাইন নামে না 50 বার পড়লাম হুসাইন নামে না 50 বার 60 বার 70 বার হুসাইন নামে না 72 বার সুবহান রব্বুল আলা বলার পরে হুসাইন কাছ থেকে নামলো রাসূল নামাজের ভিতরে কি চিন্তা ছিল নবী বলে হুসাইন 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 তো নবী আপনি যে নামাজের ভিতরে হুসাইনের চিন্তা করেছেন নামাজ হয়েছে কিনা এমন প্রশ্ন কেন করলা নবী আমরা করতাম না দুনিয়ার কত গাদদার বাংলাদেশে কত বেঈমানরা আছে তারা বলে নামাজের ভিতর রাসূলের খেয়াল চিন্তা আনা নাকি গরু গাদার চেয়ে নিকৃষ্ট তো নবী আপনি যে হোসেনের চিন্তা আনলেন আপনি নামাজ হয়েছে কিনা আমার নবী বলে আল্লাহ বিল্লাহ তাল্লা তিনবার খোদার কসম করে বলে হোসেনকে কাদের মধ্যে করে নিয়ে 72 বার সুবহান রাব্বিল আলা পড়ার পরে আমার আল্লাহ আমার কানে কানে কুদরতি জবানে বলে দিয়েছে নবী আমি ওয়াদা করেছি হোসেনকে কাদের মধ্যে করে নিয়ে 72 বার সুবহান রাব্বিল আলা পড়েছেন হোসেনকে যারা মহব্বত করবে কিয়ামত পর্যন্ত এমন 72 হাজার হোসেনকে আমি আল্লাহ চোখের পলকে পুলসেরাত পার করে দিব জোরে বলি সুবহান ওই নবীর নাতির পক্ষে কথা বলার কারণে আমাদেরকে গরম জিলাপি খোর বলা হয় গরম বিরিয়ানি খোর বলো না বলো না বলো না কি রে জিলাপি করে কেন বলো তোমরা সুন্নিরা যে পরিমাণে জিলাপি খাও তোমরা যদি জিলাপি খাওয়া বন্ধ করে দাও বাংলাদেশের অর্ধেক জিলাপির দোকান বন্ধ হয়ে যাবে আমরা বলে জিলাপি খারু বলে গালে দিলে কিচ্ছু আসে যায় না কারণ রাসূল বলেছেন বেশি বেশি মিষ্টি খাও মিষ্টি খেলে কথা মিষ্টি হবে মিষ্টি খেলে চেহারা মিষ্টি হবে মিষ্টি খেলে আমি রাসূলের একটা সুন্নত আদায় হবে জোরে বলো সুবহানাল্লাহ আমার আমাদেরকে মাঝে মাঝে বিরিয়ানি খোর বলে গালি দেয় রাগ করেন নাকি
কি বিরিয়ানি আছে না সত্যি কি দি পাকাইছো বিফ গরুর মাংস মাশাআল্লাহ যারা বিরিয়ানির বিরুদ্ধে আচরণ করে এরা কিন্তু প্যান্ডেলে নাই আমরা যখন ইয়ারাবি সালাম আলাইকে বলে দাঁড়িয়ে যাব চারদিক দিয়ে একদম জ্যাম দেখবেন জায়গা দিতে পারেন না কি রে সারা জীবন বিরিয়ানির বিরুদ্ধে স্লোগান দিয়েছে এখন খেতে আসছো হুজুর কি করব খুশবু এত মারাত্মক এটা নাকে ঢুকলে না খাওয়া পর্যন্ত আমি ঘুমাতেই পারি না তো আমরা বলি দুনিয়ার জমিনে সুন্নিয়তের মধ্যে যোগ দাও দুনিয়াতে শাহেনশাহিতে তুমি বিরিয়ানি খাবা আর কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর শাপাত নিয়ে চকরে পলকে পুলসরা পার হবা কথা বলো ঠিক কি না এজন্য বিরিয়ানি করে জিলাপি করে বললে কি রাগ করা যাবে না জবান করে রাগ করা যাবে রাগ করবেন না বরং আমার মতো টুকা মারবেন টুকা কেমন জানেন সুন্নিরা খাই বিরিয়ানি বাতিলদের হয় সুলকানি সুন্নিরা খাই তাবারুক বাতিলেরা খাই ডাল পানি ভয় পাচ্ছেন আপনারা কি আমার গাড়ি ভেঙে ফেলবে কোন সমস্যা হবে আমার লজিক ছাড়া কথা বলে নেয় সুন্নিরা খায় বিরিয়ানি বাতিলরা ডাল পানি কেন বললাম আমরা সুন্নিরা মানুষ মারা গেলে পাঁচ দিনা করি গরু জবাই করি আশেপাশের মানুষকে মিলাদ কিয়াম লাখ সালাম করে আমরা মেজবানের আয়োজন করি একটা পাতিল আর একটা ডেক আমরা কোথায় পাঠাই সুন্নি হেফজখানা ইতিমখানার মধ্যে পাঠাই আমরা সুন্নিরা চল্লিশে করি আশেপাশের মানুষকে খাওয়াই আর একটা পাতিল সুন্নি হেফজখানা ইতিমখানা পাঠিয়ে দেয় আমরা সুন্নিরা মিলাদুন্নবী করে মাহফিল শেষে মানুষকে তাবার করে পোটলা বড় বড় করে দেয় আর একটা ডেক আমরা সুন্নি এতিমখানা হেফজখানা পাঠিয়ে দিই আমরা সুন্নিরা উরুস মোবারক করে আশেপাশের মানুষকে খাওয়াই আর একটা বাতিল ড্যাগ আমরা সুন্নি হেফজখানা এই জন্য খেয়াল করেছেন সুন্নি যে কোনো প্রতিষ্ঠানে সাত দিন যদি একটু গবেষণা করেন আপনারা দেখবেন কাচ্চি চলে বিরিয়ানি চলে মেজবানি চলে কাচ্চি বিআইপি বিআইপি খাওয়ার আর বাতিলরা চার দিনা মানে না চল্লিশে মানে না উরুস মানে না মিলাদুন্নবী মানে না এদের মাদ্রাসা শুধু ডালের পানি আর ডালের পানি কথা বলুন ঠিকই না সকালবেলা চা দোকানে টং দোকানে অনেক মুরব্বী চার কাপ হাতে নিয়ে বলবে ছেলেটা তো ঘন্টাখানিক ভালোই আলোচনা করেছে লাস্ট আবার ওহাবি সুন্নি এইগুলা বলার দরকার কি মনে রাখবেন যারা ওহাবি বললে মাথার সেন্টিমেন্ট গরম হয়ে যায় এদের রক্তের ভিতরে ক্যান্সার ঢুকেছে কথা বলুন ঠিক না আমরা তো তিনবারে প্যান্ডেলের মধ্যে বসে বলেছি সুন্নি আমরা গোপনে বলি নাই ওপনে বলেছি মনিটর আছে সাউন্ড বক্স আছে মাইক আছে লক্ষ লক্ষ মাইক লাগাও চিৎকার করে বলবো সুন্নি 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 আর তুমি জীবনে একবার কি মাইকের সামনে এসে বলতে পারবা ওহাবি কারণ তোমার উপর জুতার বৃষ্টি শুরু হয়ে যাবে তোমার পরিচয় অবৈধ পরিচয় অবৈধ পরিচয় দিলে মানুষ এমনি তো তোমাদেরকে পিটাবে আর আমরা সুন্নিরা একমাত্র দল জান্নাতি মা আনা আলাইহি ওয়া সাহাবি এটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত এই আহলে সুন্নাত ওয়াল জামাত যেহেতু সুন্নি জান্নাতি দল জান্নাতি পরিচয় দিতে আমাদের ডর লাগে না ভয় করে না কলেজে কখনো কাঁপতেই পারে না ডান হাত তুলে বলো ঠিক কি না একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে সুন্নি দল এ জান্নাতি দল এই কথার মধ্যে সন্দেহ আছে একটু জবান খুলে সন্দেহ আছে সেই কারবালার জমিনে হযরত ইমাম হুসাইনকে শহীদ করার জন্য যারা দাঁড়িয়েছে ইমাম হুসাইন বলেছিল তোমরা তাহলে আমাকে চিনো না আমি সেই হুসাইন যার ঠোঁটের মধ্যে রসুল্লাহ চুমা খেয়েছে যারা বডি মোবারকের এমন একটা মাংস টুকরো পাওয়া যাবে না যেইখানে রসুল্লাহ চুমা খান নাই আমি তো সেই হুসাইন রসুল সার গারে মদিনার সামনে দাঁড়িয়ে হুসাইন বলে ইয়া রসুল্লাহ আপনি বলুন তো খাইরুকুম মান হম আপনি আর আমার মধ্যে উত্তমকে নবী আমার বলে আনা খাইরুকুম আমি সবার মধ্যে উত্তম হুসাইন বলে লা এটা আমি গ্রহণ করতে পারলাম না আমি উত্তম রসুল বলে কি আমার হযরত হুসেন বলে না না আপনি যে উত্তম আপনার থেকে আমি উত্তম তাহলে এক নম্বর পয়েন্ট আপনার বাবার নাম কি বলে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুধু আবদুল্লাহ আগের পরে কোনো টাইটেল নাই কিন্তু আমার বাবার নাম হচ্ছে শের খোদা আলী আমার বাবা হচ্ছে সমস্ত বাতিলদের বিরুদ্ধে শের আমার আল্লাহ বাপ করে পাঠিয়েছে একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ তাহলে নবী আপনার বাবা থেকে আমার বাবা শ্রেষ্ঠ আপনার মার নাম কি বলুন তো আমার রসুল বলে আমার মার নাম হচ্ছে আমিনা রসুল ইয়া রাসূলুল্লাহ শুধু আমিনা আমার মার নাম হচ্ছে খাতুনে জান্নাত সমস্ত জান্নাতের নারীদের স্ত্রীরা সারদার আপনার মা থেকে আমার মা উত্তম রসুল বলে আর কি পয়েন্ট আছে রসুল সরকারে মদিনা না বলেন না হুসেন কষ্ট পাবে হুসেন বলে রসুল আপনার নানার নাম কি বলে আমার নানির আপনার নানির নাম হচ্ছে বাররা ইয়া রসুলাল্লাহ আপনার নানিকে কয়জন চিনে কিন্তু আমার নানির নাম শুনবেন আমার রসুল বলে বলো ইয়া রসুলাল্লাহ আমার নানির নাম হচ্ছে হাজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার জন্য আসমান থেকে আল্লাহ সালাম পাঠিয়েছে নবী আমার কাঁদলেন ইয়া রসুলাল্লাহ কাঁদেন কেন আমার নবী বলে
বলে আমি কাচ্ছি কেন জানো আমার খাদিজা যখন মৃত্যুবরণ করেছিল দাফন করা হলো দোয়া করা হলো মুনাজাত করলো সমস্ত সাহাবায়ে কেরাম যখন চলে গেল আমি কবরের পাশে দাঁড়িয়ে আছি সিদ্দিক আকবর 40 হাত হাঁটার পরে এসে বলল ইয়া রাসূলুল্লাহ সব তো শেষ হয়ে গেল মুনাজাত শেষ দাঁড়িয়ে আছেন কেন আমি বলেছি আমি ততক্ষণ পর্যন্ত কবরের পাড় থেকে একটা পা আমি সরাবো না যতক্ষণ না মুনকার নাকের কবর আসবে আমার খাদিজাকে তিনটা প্রশ্ন করবে আমি তিনটা প্রশ্নের জবাব আমি স্বয়ং রাসূলুল্লাহ দিতে না পারবো আমি এক পা পা সরাবো না আমি সরাবো না আমার নবী কাঁদতে কাঁদতে সিজদার মধ্যে পড়ে গেল আমার আল্লাহ বলে কি রে জিব্রাইল তোকে না 400 নূরের পাখা দিয়েছি একটা পাখা বাড়িয়ে দিলে तमाम দুনিয়া সফর করতে পারো জিব্রাইল যা আমার বন্ধুর কানে কানে বলে দাও বন্ধু ঘরে চলে যান বন্ধু ঘরে চলে যান বন্ধু ঘরে চলে যান আমার বন্ধু যদি বলে প্রশ্ন উত্তর কে দেবে জিব্রাইল তুমি বলে দিবা প্রশ্ন উত্তর তিনটা আমি স্বয়ং আল্লাহ দিব জোরে বলে সুবহানাল্লাহ নবী আপনি থেকে তো আমি উত্তম আমার রাসূল বলে কি আমার নবী শেষ পয়েন্ট আপনার নানার নাম কি নবী আমার চিন্তা করে বলল আমার নানা হচ্ছে আব্দে মানাফ নবী আপনার নানাকে কয়জন চিনি কিন্তু আমার নানার নাম জানেন নবী আমার মুস্কি মুস্কি হেসে বলে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ননির নানার নাম হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন নাফসি নাফসি করে কাঁদবে একমাত্র আমার নানা উম্মতি 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 বলে কাঁদবে নবী আমার চোখের পানিগুলো ছেড়ে বলে ইয়া রাসূল আমার নবী বলে হোসেন আর কিছু আছে ইয়া রাসূলুল্লাহ আমার নানাকে চিনেন আমার নানার ডান কদমটা জান্নাতে না রাখা পর্যন্ত দুনিয়ার একটা কীট পতঙ্গ জান্নাতে ঢুকতে পারবে না আমার নানাকে চিনেন যে নানার জন্য কেঁদেছিল মক্কা জমিনে যখন মসজিদ নববী তৈরি করবে একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে রাসূল কাঁদতো খেজুর গাছটা যখন উপরে পেলেছিল খেজুর গাছের ভিতর থেকে ইয়া রাসূলুল্লাহ কান্না বের হচ্ছিল সিদ্দিক আকবর বলে কি রে মদিনায় মসজিদে নববী হবে সবাই তো আনন্দিত কান্না করো কে আমি ডান কানটা খেজুর গাছের সাথে লাগালাম খেজুর গাছ ইয়া রাসূলুল্লাহ বলে কান্না করে আমার নবীর কাছে দৌড়ালাম ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছ কান্না করে আমার নবী দৌড়ে এসে খেজুর গাছকে কোলে নিল হে খেজুর গাছের জবান খুলে গেল লাব্বাইক ইয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ নবী আপনি তো আমার নবী হে খেজুর গাছ কান্না করে কেন রাসূল এতদিন তো আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন এখন তো আর হেলান দিবেন না নবী আমি বিরহ আপনাদের তো জুদা হয়ে গেলাম আমার নবী বলে একটা কাজ করো তুমি কান্না করো না তোমাকে দুনিয়ার সবচেয়ে লম্বা গাছ বানিয়ে দিলাম রাসূল মানলাম না দুনিয়ার সবচেয়ে সুস্বাদু ফলের গাছ বানিয়ে দিলাম রাসূল মানলাম না দুনিয়ার সবচেয়ে সুন্দর গাছ বানিয়ে দিলাম রাসূল মানলাম না আরে চাওটা কি ওই উস্তুনে হান্নানা বলো নবী কিচ্ছু চাই না একটা জিনিস চাই কুল্লুমান আলাইহা ফান কিয়ামত যখন হয়ে যাবে সবাইকে যখন জান্নাত জাহান্নাম ভাগ করে দেওয়া হবে আপনি আমাকে ওয়াদা দিন ওই জান্নাতে আপনার উম্মতকে দেখা দেওয়ার সময় আমি উস্তুনে হান্নানার সাথে হেলান দিয়ে খুতবা দিবেন নবী বলে ওয়াদা করলাম আমার প্রশ্ন উস্তুনে হান্নানা তুমি তো জান্নাতে যাবা রাসূল বলেছে কয় ওয়াক্ত নামাজ তুমি পড়েছো কয়টা রোজা রেখেছো কয়টা হজ করেছো কয়টা যাকাত দিয়েছো উস্তুনে হান্নানা বলে নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই কিচ্ছু নাই আরে তুমি নাকি জান্নাতে যাবা নামাজ রোজা ছাড়াও কি জান্নাতে যেতে পারো নাকি উস্তুনে হান্নানা বলে আমি তো যাব তো কেন যাবা বলে আমার নামাজ না থাকতে পারে রোজা না থাকতে পারে হজ না থাকতে পারে যাকাত না থাকতে পারে একটা কারণে আমি আল্লাহর জান্নাতে যাব খোদার কসম আমি গাছ হতে পারি আমার কলবে আমার হৃদয়ে রাসূলুল্লাহর মহব্বত ওই মহব্বতে আমি আল্লাহর জান্নাতে প্রবেশ করব চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ আমার প্রশ্ন একটা গাছ যদি রাসূলুল্লাহর প্রেমে জান্নাতে যেতে পারে আমি তো গাছ নই বাবা আমি তো আশরাফুল মাখলুকাত রাসূলকে ভালোবাসলে জান্নাতে যাওয়ার সুযোগ আছে কি না সবাই ডান হাত তুলে আছে কি না আমি কিছুদিন পূর্বে 19 জুলাই প্রোগ্রাম করেছিলাম কিশোরগঞ্জ অষ্টগ্রাম মিঠামইন রাষ্ট্রপতির এলাকা সাবেক রাষ্ট্রপতি একজন প্রশ্ন করলো হুজুর কষ্ট নেবেন না আপনারা সুন্নিরা নবী কি ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে সালাম দেন তো নবীকে যদি দাঁড়িয়ে সালাম দেন তাহলে আল্লাহকে সালাম দেওয়ার জন্য গাছের আগায় গাছের মাথায় উঠতে হবে আমি বললাম তুমি ব্যঙ্গ করছো মানে রাসূলের শান আমরা বাড়াই বলছি আল্লাহর কসম আমার আল্লাহ আমার রাসূলের শান যতটুকু উঠেছে আমি গোলাম রাব্বানি 1000 কোটি বছর যদি হায়াত পায় নিঃশ্বাসে নিঃশ্বাসে নবীর প্রশংসা গায় আমার আল্লাহ যে এখানে উঠিয়েছে ওইখানে 1 কোটি বাগার 1 বাগারের কাছে কিনারে যেতে পারবে না বলে কেমন আমি বললাম একটা এক্সাম্পল দে আল কওরিয়াতু মাল কওরিয়া ওয়া মা আদরাকা মাল কওরিয়া কিয়ামত যখন শুরু হয়ে যাবে ইসরাফিল আলাইহিস সালাম 2 নম্বর সিংহায় ফুৎকার দিলে তামাম দুনিয়া সব মরে যাবে আমার আল্লাহ বলে কি রে আজরাইল আর কেউ কি আছে আজরাইল বলে আল্লাহ আপনি আছেন আর আমি আজরাইল আছি আমার আল্লাহ বলে আজরাইল তুমি থাকবে কেন তুমিও থাকতে পারবে না মুতি আজরাইল সারা জীবন সন্তান থেকে মা
আমাকে নিয়েছো মা থেকে সন্তান নিয়েছো আজকে নিজের রুটা নিজেই কবজ কর আজরাইল যখন নিজের রু নিজে কবজ করা শুরু করবে এত জোরে একটা চিৎকার মারবে গোটা জমিনটা তিনবার থপ থপ করে কেঁপে উঠবে কি আজরাইল কি হয়েছে আজরাইল বলে মৌতের কষ্ট যে এত যদি আমি জানতাম জীবনে মানুষের রু কবজ করার দায়িত্ব আমার হাতের মধ্যে নিতাম না কেমন আজরাইল আজরাইল বলে একটা জ্যান্ত ছাগলকে দুইটা পা উপরের দিকে বেঁধে যদি জ্যান্ত অবস্থায় চামড়া টেনে টেনে খুলে ফেলা হয় যেমন কষ্ট হবে তার থেকে 70 গুণ বেশি কষ্ট মৌতের কষ্ট তা আজরাইল যখন মৃত্যুবরণ করবে এখন শুধু কি ইল্লাল্লাহ 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 আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ তো আপনি ছাড়া আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম গাছপালা কেউ নাই আমার আল্লাহ বলে কেউ নাই তো আল্লাহ আল্লাহ আপনি জিকিরে বুঝি এখন বন্ধ আমার আল্লাহ বলে এক্স্যাক্টলি দ্বিতীয় সিংহা যখন ফুৎকার দেবে কেউ থাকবে না আমার জিকির বন্ধ আমার জিকির বন্ধ আমার জিকির আল্লাহ তাহলে ছোট্ট একটা প্রশ্ন আপনি জিকির তো বন্ধ করেছেন কিন্তু বন্ধুর ব্যাপারে যে বলেছেন ওয়ারা ফাইনা লাকা জিকরা রাসূলের শান নাকি আপনি এত উচ্চতে নিয়েছেন কোনোদিন বন্ধ করতে পারবে না তো আল্লাহ ওই মুহূর্তে আপনি জিকির বন্ধ আপনার বন্ধু জিকিরে মনে বন্ধ আমার আল্লাহ বলে জিভ কেটে ছেড়ে ফেলা হবে আমার বন্ধ জিকির চলবে আল্লাহ বুঝলাম না আপনি জিকির বন্ধ কেউ করবে না তো আপনার বন্ধু জিকির কে করবে আমার আল্লাহ বলে বারবার বলেছিলাম না সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তমাম সৃষ্টি জগতে আমি আল্লাহর জিকির করার জন্য কেউ থাকবে না ওই মুহূর্তে বন্ধুর উপরে দুরুদ শরীফ পড়ার জন্য আমি সঙ্গে আল্লাহ থাকবো জোরে বলে সুবহানাল্লাহ কি মনে করেছেন আপনি বাবা মাশাআল্লাহ এদের মে আজে এদের মে এ আসলে ক্যামেরা পড়ে যাবে এদিকে এখানে আসে মাশাআল্লাহ আপনার মুর্শিদ কেবলার নাম কি সবাই জবান খুলে বলে মারহাবা হ্যাঁ জবান খুলে বলে মারহাবা বয়স হয়ে গিয়েছে শরীরের শক্তি নাই লাঠি হাতের মধ্যে কিন্তু ইমানের জজবা বন্ধ হচ্ছে না এটাকে বলা হয় হুসাইনি মুসলমান তিনি আজকে এখানে জজবা দিয়ে বাতিলের বিরুদ্ধে গর্জন দিচ্ছেন তার আওয়াজ যদি আপনারা শুনতে না পাচ্ছেন খোদার কসম মদিনা ওয়ালা নবী কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছে কথা বলো ঠিক কি না সেই বাতিলকে দমন করার জন্য আমার তৈয়বশা হুজুর কেবলা এসেছেন ওই তিনার সাথে আজকের আলোচনার সাথেই মিলে যাচ্ছে কারণ আওলাদ রসুল যারা কারবালার জমিনে শহীদ হয়েছিল ইনাদের 40তম আওলাদ হচ্ছে তৈয়বশা হুজুর কেবলা আর 41তম আওলাদ হচ্ছে তাহের শাহ হুজুর কেবলা সন্দেহ আছে না না জবান খুলে সন্দেহ আছে আপনাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভিতরে নির্বাচিত হয়ে ভোটের মাধ্যমে একজন পিশাব হয়েছে আপনারা অনেকে জানেন আমি নাম ধরে বলছি কারণ আপনাদেরকে পরিচিত করে দিচ্ছি সাবধান থাকবেন বাইতুশ্বরের বর্তমান পীর সাহেব তিনি ভোটের মাধ্যমে ইলেকশন করে তো পীর সাহেব দাবি হয় না পীর সাহেবের দায়িত্ব আসে আল্লাহর পক্ষ থেকে সরকারে মদিনা মদিনাওয়ালার পক্ষ থেকে সেই লোকটা বলেছিল আওলাদ রাসূলের কোনো সাজরা নাই ওই দিন থেকে সাজদা আমাদের কোলে যায় ধারণ করেছি সামনে বলবি মুখের উপর টপ করে উত্তর দেওয়া হবে সরকারে মদিনার 41তম আওলাদ সৈয়দ মোহাম্মদ তাহের সাহাবের সা যদি প্রশ্ন থাকে মাইকের আওয়াজ যেইখান থেকে শুনতে পাচ্ছ তোমরা গুনে নাও সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেটি মা ফাতেমাতে জাহরা মা ফাতেমাতে জাহরাকে বেটে ইমাম হুসাইনকে বেটে ইমাম জুনাল আবেদিনকে বেটে ইমাম বাকরকে বেটে ইমাম জাফর সাদেককে বেটে ইসমাইল বেটে কায়েন কায়েনকে বেটে খান খানকে বেটে ওমর ওমরকে বেটে গফফার গফফারকে বেটে গেসুদারাসকে বেটে মাসওয়ানি মাসুকম বেটে সেন মুসা সুজি মুসাকে বেটে ইলিয়াস ইলিয়াসকে বেটে হযরত আব্দুর রহিমকে বেটে আব্দুর রবকে বেটে আব্দুল জালালকে বেটে আব্দুল্লাহ আব্দুল্লাহকে বেটে গুপুরশা গুপুরশাকে বেটে নপশাকে বেটে আমার সমরতকে বেটে হাজি হাসিমকে বেটে ইউসুফ শাহ বেটে সদে মুসা মুসাকে বেটে ইলিয়াস শাহ বেটে শাহ খানকে বেটে জামান শাহকে বেটে সদর শাহকে বেটে সৈয়দ আহমদ শাহ সিরিকুটি সৈয়দ আহমদ শাহ সিরিকুটিকে বেটে সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহকে বেটে সৈয়দ মোহাম্মদ তাহের সাহেবের শাহ ইয়ে সদরা সাবিত করতে হে আমারে মুর্শিদ কেবলা রাসূলুল্লাহ চল্লিশতম আওলাদ এত দলিল দেওয়ার পুরো কোন মানুষের বাচ্চা আওলাদ রসুলের বিরুদ্ধে আঙ্গুল তুললে আঙ্গুল মুসলে ভেঙে ফেলা হবে দানা তুলে বলো ঠিক কি না আওলাদ রসুলের বিরুদ্ধে কথা বলিও না
আসছিলাম এইদিকে চিন্তা করলাম একটু আওলাদ রাসূলের প্রতিষ্ঠানে যাই একটু আগে জামি গিয়েছি জামের দেওয়ালে ধরেছি আমার সাথে সফর সঙ্গী বলেছিল হুজুর দেওয়ালে জামার দেওয়ালে ধরে আপনি চুমাচ্ছেন কেন কি আমি বললাম তোমরা দেওয়াল দেখছো ইট দেখছো পাথর দেখছো বালি দেখছো খোদার কসম জামিয়া জিন্দা হে জামিয়া জিন্দা হে জামিয়া জিন্দা হে তৈয়ব শাহ হুজুর কিবলা জামের সামনে যতবার দিতেন আসসালামু আলাইকুম ইয়া জামিয়া আসসালামু আলাইকুম ইয়া জামিয়া হুজুর আপনি জামিয়া কো সালাম দিয়া ইয়ে তো দেওয়ার কা মাদ্রাসা হে আপনি জামিকে সালাম দিয়েছেন এটা তো দেওয়াল হুজুর মুস্কি মুস্কি হেসে বললেন মেনে জামিয়া কো সালাম দিয়া জামিয়া নে ওয়ালাইকুম সালাম কহা জোরে বলে সুবহানাল্লাহ আমি জামিয়াকে সালাম দিয়েছি জামিয়া ওয়ালাইকুম সালাম বলে আপনি বিবেক বলবে দেওয়াল কখনো কথা বলতে পারে না আমি বললাম তাহলে চলন্ত মদিনায় ইমাম মালিক 20 বছরে মদিনায় ছিলেন একটা বার মদিনায় তিনি জুতার মধ্যে পার মধ্যে জুতা দিয়ে হাঁটেন নাই কারণ রাসূলের কদম হয়তোবা পড়েছে এটার উপরে আমার জুতা লাগবে আমি কিয়ামতের ময়দানে কি জবাব প্রদান করব তিনি যখন হাঁটতেন তখন ওয়ালার মধ্যে চুমু খেতেন কয়জন আশিক বলল হুজুর বুঝলাম না ওয়ালা কেন চুমু খাচ্ছেন বলে রাসূল এই মদিনার পর দিয়ে হেঁটেছেন হয়তোবা কখনো এই মদিনার দেওয়ালের দিকে রাসূলের নজর গিয়েছে বলে না রাসূল তো সব সময় মাথা নিচু করে হাঁটতেন রাসূলের গাদ্দুল বসর তাহলে রাসূল ওয়ালের দিকে তাকাননি বলে না তো রাসূল যদি ওয়ালের দিকে তাকাননি 100% ওয়াল কিন্তু রাসূলের দিকে তাকিয়েছিল ওয়াল কিন্তু রাসূলের তাহলে বোঝা গেল নাগাহে করম যদি থাকে মদিনাওয়ালা নবীর আকর্ষণ যদি থাকে ওই দেওয়াল কথা বলতে পারে সিমেন্ট কথা বলতে পারে বালি কথা বলতে পারে আর না হয় যে কবরে আল্লাহর ওলিকে দাফন করা হয় ওই কবরের মাটি পর্যন্ত আল্লাহর ওলির কাপনে মাটি খায় না কিরে মাটি তুমি কি কথা বলতে পারো বলে পারি না আল্লাহর ওলির স্পর্শ যখন পাই তখন আমি আর মাটি দেখি না আমি জান্নাত হয়ে যাই জোরে বলি সুবহানাল্লাহ এই জন্য জামিয়া জিন্দা খোদা কি কসম এতে লা শাক্ক ফি কোনো সন্দেহ নাই জামিয়ার আপনার মনের কথা আপনি খুলে বলবেন জামিয়া আপনাকে রেসপন্স দিবে যদি আপনি দেখতে পাচ্ছেন না মনে করবেন আপনার প্রতিটা কথা জামিয়া শুনে নিয়েছে তো জবান খুলে বলে সুবহানাল্লাহ সে আওলাদ রাসূলের আহলে বাইত নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে সর্বশেষ বলতেছি কারবালা জমিনে ইমাম হুসাইন এবার যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে লাগলো এমন ভাবে তিনার হাত তো সাধারণ হাত নয় এই হাতের মধ্যে হযরতে মাওলানা আলীর পাওয়ার চলে আসলো তিনার এই হাতের মধ্যে হযরতে ওয়ালিদ বিন খালিদ বিন ওয়ালিদ যিনাকে সাইফুল্লাহ বলা হয় তার তলোয়ার শক্তি যখন চলে আসলো ইমাম হুসাইন এবার যুদ্ধ করতে করতে সমস্ত বাতিলকে কোচুকাটা করে এবার সর্বশেষ তিনি হঠাৎ করে তলোয়ার থামিয়ে ফেললেন হুসাইন আপনার কি হলো আপনি তলোয়ার কেন থামিয়েছেন আপনার সন্তান আলী আসগরের শোকে আপনার তলোয়ার থামেনি ইমাম হুসাইন বলে আমার এই তলোয়ার দুনিয়ার কোনো শক্তি থামাতে পারতো না একটি কারণে তলোয়ার থামিয়েছে কেন বলে আমার জন্ম হওয়ার কিছুক্ষণ পরে আমার ডান কানে আমার নানা আজান দিয়েছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমার নানা আমার ডান কানে আজান দিয়ে ফিসফিস করে বলেছিল হুসাইন আমার আজানের ইজ্জতটা রক্ষা করিও সম্মানটা রক্ষা করিও যেখানে আজান শুনবা ওইখানে যত গুরুত্বপূর্ণ কাজ থাকবে স্টপ 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 করে ফেলবা আমি কিন্তু তলোয়ার থামাতাম না যুদ্ধ করতে করতে হঠাৎ করে আমার ডান পাশে মসজিদ থেকে জুমার নামাজের আজান বের হলো আমি চিন্তা করলাম এখন তো আমার নানার ওয়াদা রক্ষা করতে হবে আমি যদি তলোয়ার থামাই আমার গর্দান চলে যাবে আমার শরীর থেকে গর্দান আলাদা হবে তো আমি চিন্তা করলাম আমার গর্দান আলাদা হবে কেন আমি কার জন্য গর্দান দিচ্ছি আমি চিন্তা করলাম রাসূল সরকার মদিনার সাথে ওয়াদা রক্ষা করার জন্য আমার গর্দান চলে যাবে আমি চিন্তা করলাম আমার গর্দান যাবে মাগর রাসূলুল্লাহর সাথে ওয়াদা কখনো ভঙ্গ করতে পারি না চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ ইমাম হুসাইনের তলোয়ার গর্দানের উপরে তীর উপরে বল্লম উপরে ইমাম হুসাইন কাঁদতে লাগলো ইয়াজিদ বাহিনীদেরকে বললো একটা জিনিস চাইবো তোমরা দিবা ইয়াজিদ বাহিনী খুশি হয়ে গেল মনে হয় ইয়াজিদের হাতের মধ্যে হাত দিবে ইমাম হুসাইন বলে মসনদ চাই না সম্পত্তি চাই না রাজত্ব চাই না শুধু দুই রাকাত নামাজ দুই রাকাত নামাজ দুই রাকাত নামাজ ইয়াজিদ বাহিনী বলে নামাজ পড়বে আর কি তলোয়ার ধরেছি আমরা বল্লম ধরেছি তীর ধরেছি 2000 ইয়াজিদ বাহিনী উঠতে পারবে না হুসাইনকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো দুই রাকাতের প্রথম রাকাতে দুইটা সিজদা কমপ্লিট করলো দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে বাকি আরেকটা সিজদার দিকে যখন যাচ্ছিল ইয়াজিদ বাহিনী কানাকানি করে বলতেছে হুসাইন যেভাবে তলোয়ার চালাচ্ছে বিজলির মতো বাকি সিজদা দিয়ে আরেকবার যদি মাথাটা উঠিয়ে সিংহের মতো দাঁড়িয়ে যায় আল্লাহর কসম 5000 ইয়াজিদ আমরা কেউ বাঁচতে পারবো না একটা কাজ করো বাকি 4 নম্বর সিজদা দেওয়ার আগেই তাকে মেরে ফেলো এবার তাকে কূপ দেওয়া শুরু করলো এবার তীর মারলো তিনের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় তীর ঢুকে গেল চিৎ হয়ে শুয়ে
আছে ইমাম হোসেন অনেক কষ্ট দুইটা হাতে একসাথে করে বলে আল্লাহ কিচ্ছু চাই না মসনদ চাই না দুনিয়ার রাজত্ব চাই না আল্লাহ আমি দুই রাকাতে চারটা সিজদা হয় আমি মাত্র তিনটা সিজদা দিয়েছি বাকি একটা সিজদা দেওয়ার শক্তি দাও না শক্তি দেয় না আমার আল্লাহ বলে লা ইউকবালু কবুল করা হবে না আল্লাহ দিন না আমার আল্লাহ বলে না আল্লাহ দিন না আমার আল্লাহ বলে না আল্লাহ দিবেন না কেন আমার আল্লাহ বলে বাকি একটা সিজদা কারবালার ময়দানে নয় বাকি একটা সিজদা দিবা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কুদরতি করবে আমি ওয়াদা করলাম ওই বাকি একটা সিজদা দিবেন মানে হোসেন তোমাকে মহব্বত করে যারা সুবাদায় কারবালা মাহফিল সাজাবে পরিবার ছেড়ে ব্যবসা ছেড়ে সমস্ত কিছু বিচ্ছিন্ন করে যারা কারবালার মাহফিলে চলে আসবে বাকি একটা সিজদা দিবেন মানে প্রত্যেকটা হোসেনকে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দিব জোরে বলে সুবহানাল্লাহ আমরা সেই হুসাইনি যাদের জাজবাকে দূর রাখতে পারে না ইনশাআল্লাহ ওই হোসেনের মহব্বতে আমরা জান্নাতের দিকে গমন করব সবাই বলে ইনশাআল্লাহ আর একটু জবান খুলে বলে ইনশাআল্লাহ আমরা কিছুদিন আগে ইয়া হোসেন স্লোগান দিয়েছি কিন্তু ইয়া হোসেন স্লোগানের ভিতরে আজকে বাতিলের একটা বীজ ঢুকিয়ে দিয়েছে আজকে ইয়া হোসেন বললে ইয়া হোসেন বিশ্ব জবান কাদের জবান থেকে শোনা যায় এটা শিয়াবাদের জবান থেকে শোনা যায় তারা হজরতে ইমাম হাসানের নাম নিতে চায় না নাম নিতে চায় না এই জন্য সুন্নিদের স্লোগান এখন একটু পরিবর্তন করতে হচ্ছে কারণ বাতিলরা যখন আমাদের সুন্নিদের ভিতরে ঢুকে আক্রমণ করে তখন সুন্নিরা বলে আজ থেকে শুধু ইয়া হোসেন নয় ইয়া হাসান ইয়া হোসেন ইয়া হাসান ইয়া হোসেন ইয়া হাসান ইয়া হোসেন দুইটা স্লোগান একসাথে আসলে এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত কারণ রসুল হাসান হোসেন সম্পর্কে যতটা হাদিস বর্ণনা করেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলুল জান্নাহ হাসান হোসেনের নাম একসাথে এনেছেন রসুল বলেছে ইন্নাল হাসান ওয়াল হুসাইনা ইসমান মিন আহলুল জান্নাহ হাসান হোসেন জান্নাতের দুইটা যুবকদের নামের ভিতরে অন্যতম নাম রসুল আরেক জায়গায় বলেছে ইন্নাল হাসান ওয়াল হুসাইনা রায়হান মিন আহলুল জান্নাহ হাসান হোসেন জান্নাতের দুইটা ফুল যতবার হাসানের কথা ততবার হোসেন যতবার হোসেন ততবার হাসেন প্রত্যেকটা জায়গায় হাসান হোসেনকে একসাথে বলেছে এই জন্য আমরা স্লোগান চেস করে ফেললাম স্লোগান হবে ইয়া হাসান ইয়া হোসেন চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ সর্বশেষ সেই কারবালার ময়দান থেকে দুইটা স্লোগান বের আমি কিন্তু পুরো ঘটনা না বলে সংক্ষেপ সর্বশেষ যে কথাটা বলছি কারবালার ময়দান থেকে দুইটা স্লোগান বের হয়েছে একটা স্লোগান এজিদি আর একটা স্লোগান হুসাইনি হুজুর এজিদি স্লোগান আবার কেমন হুসাইনি স্লোগান কেমন শুনবেন তাহলে শুনেন যখন ইমাম হুসেনের কল্লা মাথা আলাদা করা হলো সিমর যখন তার বাবরি চুলের ভিতরে ধরে মাথা উত্তোলন করে বললে এজিদ বাহিনী আসো তোমরা দেখো হুসেনের মাথা আমার হাতের মধ্যে সমস্ত এজিদ বাহিনী একসাথে ইমাম হোসেনের কল্লার দিকে তাকিয়ে একটা স্লোগান দিয়েছিল তার রেখা খোলাফার মধ্যে লেখে ওই স্লোগানের নাম ছিল লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর এরপরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান তারা দেয় নাই দেয় নাই দেয় নাই ওই দিন থেকে যারা বাতিল ইয়াজিদি এত স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর আর আমরা হোসেনি স্লোগান শুধু লিল্লাহে তাকবীর নয় নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ যারা বর্তমানে ইয়াজিদি স্লোগান শুধু এই চট্টগ্রামে নয় বাংলার আনাচে কানাচে ইয়াজিদি স্লোগান হচ্ছে যারা বর্তমানে লিল্লাহি তাকবীর স্লোগান দেয় আমার নবীর নাম নেয় না খোদার কসম এরা হুসাইনি নয় এরা আজিজি ডান হাত তুলে বলো ঠিক কি না হুসাইনি স্লোগান হবে দুইটা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ যেখানে দেখবেন শুধু লিল্লাহি তাকবীর কিন্তু আমার নবীর নাম নয় এটা ইয়াজিদি হুসাইনি স্লোগান হতে হবে অবশ্যই আমার নবীর নাম আপনি খেয়াল করেছেন সমস্ত আমরা কি বাবা আমরা অবাক হয়ে যাই মাঝে মাঝে নবীকে তারা নবীর নাম নিতে চায় না কেন আমরা যখন কালিমা পড়ি কি পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল তাহলে এটার অর্থ কি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর চট্টগ্রাম আদালতে গেলে আপনার সাক্ষী ক্যান্সেল করা হবে বলবে আপনি কি আল্লাহকে দেখেছেন বলে আমি আল্লাহকে দেখি নাই তো আল্লাহকে যদি দেখেন নাই তাহলে আপনার সাক্ষী আমি গ্রান্টেড করবো না কারণ আপনি সাক্ষী দিতে হলে আপনি দেখতে হবে সাক্ষী দিতে হলে দেখতে হবে তো আমরা যে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কখনো কি আল্লাহকে দেখেছি 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 দেখি নাই আমার কেন জানি মনে হচ্ছে আমার সাক্ষ্য মিথ্যা হয়ে যাচ্ছে মিথ্যা আমার আল্লাহ বলে তোমার সাক্ষ্য মিথ্যা তো হতো শুধু একজনের কারণে তোমার সাক্ষ্যটা আমি আল্লাহ সত্যায়িত করে দিয়েছি সুবহানাল্লাযী আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আমার নবী যখন মিরাজের রজনীতে আমি আল্লাহকে দেখেছি এই সৃষ্টি জগতে কেউ আল্লাহকে দেখেনি আমার নবী একমাত্র দেখার মাধ্যমে তাম দুনিয়ার মানুষের সাক্ষ্যগুলোকে সত্যায়িত করে দিয়েছি জবান খুলে বলি সুবহান
যারা বর্তমান নবীকে আমার মত বলে সরকারে মদিনাকে ছোট করতে চায় তাদেরকে বলি আমার নবী যা আল্লাহকে দেখেছে আর আল্লাহকে যে দেখে তার কাছে আর গায়েব থাকা না পৃথিবীর সমস্ত গোপন হচ্ছে আমার আল্লাহ 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 আল্লাহকে দেখে দেখে বলেছে तमाम দুনিয়া ওই নবীর কাছে গায়েব থাকতেই পারে না ওই নবীর প্রেমে মগ্ন হয়ে জীবনটা কুরবান করতে পারে সবাই জবান খুলে বলি আমিন আর একটু জবান খুলে বলি আমিন সেই কারবালার ময়দানে সবচেয়ে বড় গাদ্দার যে ছিল এর নাম ছিল ইয়াজিদ আমাদের চট্টগ্রাম না গোটা পৃথিবী খুঁজলো সেকেন্ড টাইমে একজন ব্যক্তির নাম ইয়াজিদ পাওয়া যাবে না কারণ ইয়াজিদ মানে লাঞ্ছিত ইয়াজিদ মানে গাদ্দার ইয়াজিদ মানে বেঈমান ইয়াজিদ মানে জানাখর আর ইয়াজিদ মানে হচ্ছে মদ্যপায়ী ইয়াজিদ এমন মৃত্যু হয়েছে আমাকে বলেছে শেষ পরিণতি বলার জন্য ইয়াজিদ এমন গাদ্দারে যখন সে মদিনায় হামলা করলো মক্কায় হামলা করলো মক্কায় হামলা করে মক্কার কাবার গিলাফের মধ্যে করে যখন আগুন জ্বলছিল ইয়াজিদের নির্দেশে তখন ইয়াজিদ দামেস্কের জমিনে ছিল দামেস্কে হঠাৎ করে কাবার গিলাপে যখন আগুন ধরেছিল হঠাৎ করে ইয়াজিদের পেটের মধ্যে দাও দাও করে আগুন ধরতে শুরু করলো এবার ইয়াজিদ বলে পানি দাও ঠান্ডা পানি দাও আমার পেটের ভিতরে জ্বালা পোড়া একজন শূন্য এসে এক গ্লাস পানি যখন দিল সে পানিটা খাওয়ার সাথে সাথে শূন্যের গলার মধ্যে টিপ দিয়ে ধরে বললো তুমি কি পানি দিয়েছো নাকি পেট্রোল পানি দিয়েছো নাকি অক্টেন পানি দিয়েছো নাকি কেরোসিন বলে কেন বলে পানি খাওয়ার পরে আমার পেটের জ্বালা তো আরো বেড়ে গিয়েছে দাও দাও করে আমার আল্লাহ বলে ওই যে কারবালার জমিনে আহলে বাইতকে পানি দেস নাই তুই আজকে পানি খাবি ওই পানি কেরোসিনের মতো কাজ করবে এবার ইয়াজিদ যখন চিৎকার করে কয়েকজন শূন্য এসে বলে আপনি তো গোপনে গোপনে মদ পান করতেন মানুষ জানতে না একটা কাজ করি আপনার গোটা গায়ের মধ্যে আমরা মদ ঢেলে মাখতে শুরু করে মদের নেশা যখন মাতল হয়ে যাবে তখন পেটের জ্বালা আর বোঝা যাবে না বলে দাও তো এখন মদ যখন ডলতে শুরু করলো আমার আল্লাহ বলে ইসলামী মসনদের মধ্যে বসে মদ পান করেছিস মানুষকে গোপন দেখিয়ে আজকে প্রকাশ্য করে দিলাম তুই ইয়াজিদকে মদ কর পৃথিবীর জমিনে তোকে লাঞ্ছিত করলাম এই করলাম এবার এক কবিরাজ এসে বলে একটা কাজ কর একে এইভাবে সুস্থ করা যাবে না একে সুস্থ করলো জঙ্গলে একটা গাছ আছে ওই গাছের পাতা এবং চামড়ার রস খেলে সে সুস্থ হয়ে যাবে এটা কোন গাছ জানেন ওই যে আদম সফিউল্লাহ মা হাওয়া আলাইহিসসালাম যখন জান্নাত থেকে গন্ধম ফল খেলেন সমস্ত জান্নাতের পোশাকগুলা শরীর থেকে পড়ে গেল হঠাৎ করে সমস্ত গাছের কাছে যায় দুইটা পাতা দাও লজ্জাস্থান যা ডাক্তার দিয়ে কোনো পাতা যখন গাছ যখন পাতা দেয় না একটা গাছ মা হাওয়া আর আদম সফিউল্লাহর সামনে ঝুঁকলো মা হাওয়া আলাইহিসসালাম পাঁচটা কা পাতা নিয়ে লজ্জাস্থানগুলা ডাকলেন আমার আল্লাহ বলে হে নারী হাওয়া তুমি পাঁচ পাতা দিয়ে লজ্জাস্থান ডেকেছ তোমাকে দাপন করার সময় পাঁচ কাপড়ে দাপন করা হবে আদম সফিউল্লাহ তিনি তিন ডাক পাতা নিয়ে লজ্জাস্থান ডাকনা দিয়েছে এজন্য তিন পাতায় তোমাকে দাপন করা হবে আমার আল্লাহ বলে কিরে গাছ জান্নাতের কোনো গাছে পাতা দেয় না শুধু তুমি গাছ পাতা দিয়েছ আমার বন্ধু আমার পয়গাম্বর আমার নবীকে সম্মান করেছ যা তোমাকে সম্মানিত করলাম আল্লাহ কেমন আমার আল্লাহ বলে তুমি দুনিয়াতে যখন প্রেরণ করবো তুমি গাছের পাতা চামড়া দিয়ে মানুষ মেডিসিন বানাবে ঔষধ বানাবে ভেষজ বানাবে এবং তুমি গাছের কাঠ দিয়ে মানুষ চেহারার মধ্যে মেখে মেখে ঘুমালে সকালবেলা চেহারা সুন্দর হবে এটার নাম হচ্ছে চন্দন গাছ একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ এবার আদম সফিউল্লাহর সে চন্দন গাছের কারণে বরকত এবার বলল চন্দন গাছের রস যদি ইয়াজিদ খেতে পারে পেটের পীড়া কিছুটা হলে ভালো হবে কিন্তু সে জঙ্গলে গেল এবার যখন মদ সরাসরি ডালার কারণে তার শরীরে একটা মাতলামি বাপ আসলো ঘোড়ার পিঠের মধ্যে বসলো ডান ভাবে মাতলামি করতে করতে হঠাৎ করে ডান পাশে পড়ে গেল ঘোড়া চড়তে হলে দেখবেন ঘোড়া যেখানে আপনি পা রাখবেন ওইখানে লোহার মতো দুইটি এরকম আংটা থাকে যখন পা দুইটা রাখলো ডান পাশে কাত হয়ে পড়ে গেল তার ডান পাটা তার রিঙ্গের মধ্যে আটকে গেল এবার যখন সে ঘোড়া থেকে ডান পড়ে গেল ডান ঘোড়াকে আঘাত করে কিন্তু ঘোড়া মতোই থামে না কারণ আহলে বাইতের দুশ্মনকে ঘোড়াও চিনে দুশ্মন রসুলকে গোড়াও চিনে ঘোড়ার স্পিড আরো বাড়িয়ে দিল আমার আল্লাহ বলে জিব্রাইল হুসাইনকে যেই পাথরের মধ্যে রেখে জবাই করেছিল একটা কাজ করো ওই পাথরটা সংগ্রহ করা ইয়াজিদ যেইখান দিয়ে যাবে মাথা যেইখানে লাগবে পাথর দিয়ে টপ টপ করে আঘাত করা হবে ঠাস ঠাস করে আঘাত করা হবে এত জোরে আঘাত করা হলো তার মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন হয়ে গেল আমার আল্লাহ ইরশাদ করেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা যারা আল্লাহ রাসূলের সাথে গাদ্দারি করবে দুনিয়াতে লাঞ্ছিত হবে আপনারা খেয়াল করেন নাই আজকে বাংলাদেশ থেকে একজন আল্লামা চলে গিয়েছে কিরি বাবা আমার হযরতে আমিরুল ইসলাম নুরুল ইসলাম হাশিমি রহমতুল্লাহ চলে গেল জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহ গেল শেরে মিল্লাত হুজুরে গেল তিনাদের চেহারা দেখার জন্য পাঁচ ঘন্টা পর্যন্ত লাইনে জামের মাঠে আমাদেরকে লক্ষ লক্ষ আশেক রসুল কিন্তু আমরা দেখলাম আজকে যিনি মারা গিয়েছে তার লাশ দেখতে দেওয়া হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না একজন গোপন ভিডিও করলো গোপন ভিডিওর মধ্যে বিশ্বাস লোকি তিনার শরীরের কাপড় কাপড়ের ভিতরে শুধু মাঠ
মাটি আর মাটি ময়লা আর ময়লা দেখা যাচ্ছে পেটটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে আমরা যখন দাপন করলো ওই কবরে আমরা নেট কানেকশন দেখেছি তার কবরের মধ্যে এখন পানি এখন মাটি ওই পানি মাটি কাদার ভিতরে তাকে ঢুকিয়ে দিয়েছে আমার আল্লাহ বলে যারা মিলাদুন্নবীর বিরুদ্ধে জ্যেষ্ঠ জুলুসের বিরুদ্ধে আমার নবীর সাথে গাদ্দারি করবে আর দুনিয়াতে লাঞ্ছিত হবে হবে ডান হাত তুলে বলো ঠিক কি না খবরদার সাবধান আপনি খেয়াল করেছেন আমি যোগ বিয়োগ করেছি বাংলাদেশে যারা টুপি মুখে দাঁড়ি গায়ে পাঞ্জাবি লাগিয়ে জেল খাটছে আমি প্রত্যেকের নথি কেটে দেখেছি যারা বর্তমানে জেল খাটছে প্রত্যেকে দুশ্মনের রসুল প্রত্যেকে গাদ্দার প্রত্যেকে মিলাদ রসুলুল্লাহর মিলাদ কেমের বিরুদ্ধে আচরণ করেছে প্রত্যেকে মাজারকে লাথি দিয়ে ভেঙে ফেলবে বলেছিল আজকে তারা লাঞ্ছিত কোথায় একজন সুন্নি আলেম এই পর্যন্ত জেলখানায় ঢুকে নাই ঢুকেছে আলাউদ্দিন জিহাদি সাত দিন পরে তারে বাদশার মতো আমরা বের করেছি আজকে সেই যে এখানে যা মানুষ দেখার জন্য পাগল পাগল হয়ে যায় সুন্নিরা জেলের ভিতরে ঢুকে প্রজার মতো আর বের হয় কিং বাদশার মতো আর বাতিল্লা বাদশার মতো ঢুকে তাদের ডান পাতাকে না বাম পাতাকে না প্যারালাইজড হয়ে যায় হসপিটালে কারণ আল্লাহ রসুলের সাথে যারা গাদ্দারি করে এরা দুনিয়াতে লাঞ্ছিত হবেই হবে কথা বলুন ঠিক কিনা না না একটু জবান খুলে ঠিক কিনা আজকে তারা আবার গায়েবানা জানাজা দেয় গায়েবানা জানাজা ইসলামী শরীয়তে আমাদের ফিকি মাসালার মতে ইমাম আজম হানাফি মাজহাবের গায়েবে জানাজা কোন রকমের প্ল্যাটফর্ম সেইখানে মাজার জানাজা দেওয়া যাবে না এটা লাইয়া জুজ ওটা জায়েজ না এটা দেওয়া হয় রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য মানুষকে ঐক্যবদ্ধ করে নিজের দলকে চাঙ্গা করার জন্য তুমি যদি হানাফি মাজহাব হয় তাহলে গায়েবানা জানাজা ইসলাম কখনো সমর্থন করে না এটা দেওয়া যায় না কারণ আমার রসুল সরকারে মদিনা এক কত সাহাবাই কারাম রসুল সরকার কারে মদিনা থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে বিভিন্ন জায়গায় রসুল গায়েবানা কোনোদিন দেয় নাই সাহাবাই কেরাম দেয় নাই তাবে তাবিন দেয় নাই আজকে যারা দিচ্ছে তারা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দিচ্ছে কথা বলুন ঠিক কি না এই জন্য আমরা সাবধান থাকবেন আপনারা খবরদার হয়ে যাবেন রসুল সরকারে মদিনার সামনে গাদ্দারি চলবে না আর রসুলের সামনে যারা গাদ্দারি করবে এরা দুনিয়াতে লাঞ্ছিত হবেই হবে আর আমরা সুন্নি জনতা একটা মাত্রা দল আমাদের পরিচয় আমরা প্রকাশ্যে দিই আমি কি বারবার সুন্নি বলাতে আপনারা আমার উপর রাগ করছেন আমার উপর কষ্ট পাচ্ছেন আমি গতকালকার পরশু আমি এসেছিলাম মাত্রা ডেপে আমি বলেছিলাম আমি যে মাদ্রাসার লেখাপড়া করেছি এই মাদ্রাসার নাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার উপরে সুন্নি শব্দ লেখা আছে শুধু জামিয়া নয় বাংলাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসা সুন্নি ফাজিল মাদ্রাসা সুন্নি আলী মাদ্রাসা সুন্নি দাখিল মাদ্রাসা সুন্নি এতিমখানা সুন্নি হেফজখানা আমি নোয়াখালী লক্ষ্মীপুরে গিয়েছিলাম একশোর উপরে মসজিদ দেখেছি সুন্নি জামে মসজিদ আবার কিছুদিন আগে গতকালকার আগের গতকালকে রাঙ্গুনিয়া প্রোগ্রাম করেছিলাম ওই প্রোগ্রামের নাম ছিল সুন্নি মহা সম্মেলন এই যে সুন্নি 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 এক লক্ষ দল দিতে পারবো কিন্তু আপনাদের এই আশেপাশের এলাকায় কোনো বাপের বেটা একটা প্রতিষ্ঠান দেখাতে পারবে ওহাবি কামিল মাদ্রাসা ওহাবি ফাজিল মাদ্রাসা ওহাবি আলী মাদ্রাসা ওহাবি দাখিল মাদ্রাসা ওহাবি এতিমখানা ওহাবি জামে মসজিদ ওহাবি মহাসম্মেলন পারবে না কারণ তারা জানে ওহাবি শব্দ লিখে সানবোর্ড টাঙ্গালে রাতের বেলা সানবোর্ড গুম হয়ে যাবে আর দিনের বেলায় এদেরকে পিটাতে পিটাতে মানুষ এলাকা ছাড়া করবে আমরা সুন্নিরা সুন্নি শব্দ লাগে সানবোর্ড টাঙ্গালে ধাক্কা দেয় না মানুষ আমাদেরকে বুকের সাথে টান দিয়ে ধরে কারণ আমাদের সাথে মদিনাওয়ালা সম্পর্ক আমাদের সাথে জ্যেষ্ঠ জুলুসের সম্পর্ক আমাদের সাথে মিলাদুন্নবীর সম্পর্ক আমাদের সাথে রসুলুল্লাহর 41 তম আওলাদ সাইয়্যেদ মুহাম্মদ তাহের সাহেবের সম্পর্ক ওই সুন্নি পরিচয় যাওয়ার কারণে আজকে এই মাসের 27 তারিখ শহীদ নুরুল ইসলাম ফারুকি দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গিয়েছে তার মত আমাদেরকে জবাই করতে পারবা সুন্নিরা ঈমান বিক্রি করবেই না ডান হাত শহীদ নুরুল ইসলাম ফারুকের অন্যায় কি ছিল অপরাধ কি ছিল ঝগড়া বিবাদ অন্য কিছুই ছিল না শুধু রসুলের প্রেমের কথা কেন বলেছিল আমাদের জুলুসের মাঠে হুজুর বারবার বলেছিল যার অন্তর সুল্লারা মোহাম্মদ নাই আমেরিকার প্রেসিডেন্ট হোক না কেন তার অবস্থান আমার পায়ের তলার নিচে আর রাস্তার মুসি যদি হয় তার অন্তর রসুলের মোহাম্মদ থাকে বুকের মধ্যে টান দিয়ে ধরবো কারণ এই দুনিয়ার সমস্ত সম্পর্ক হচ্ছে রসুল্লার জন্য আমি বারবার বলেছি যে রক্তের চাইতো আর একটা দামি সম্পর্ক রক্তের চাই
চাইতো দামি সম্পর্কের নাম হচ্ছে ইমানি সম্পর্ক একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ সেই নূরুল ইসলাম ফারুক রাহমাতুল্লাহ আলাই যেদিন দুনিয়ার জমিন থেকে চলে গিয়েছে আজকে যার জন্য পাগল পারা হয়ে যাচ্ছেন ফেসবুক খোলা যায় না আল্লামা সাইদি আল্লামা সাইদি আল্লামা সাইদি যার জন্য আজকে আমরা এত মায়া কান্না এত শোক বার্তা ওই নূরুল ইসলাম ফারুকি যেদিন দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে গিয়েছিল এরা বিভিন্ন অফিসে বসে বসে মিষ্টি বিতরণ করেছিল বিদাতে গিয়েছে বিদাতে মরেছে বিদাতে গিয়েছে খোদার কসম সুন্নিরা বিদাতি নয় আমি আপনাদেরকে দলিল দিব দুই মিনিটে ওদেরকে ভাঙ্গে তছনছ করে দিব হু ইজ দ্য ফাউন্ডার অফ ওহাবিজম আমি বলবো আব্দুল ওহাব নজদি হু ইজ দ্য ফাউন্ডার অফ জামাত ইসলামী আবুল আলা মওদুদি হু ইজ দ্য ফাউন্ডার অফ দেওবন্দিজম আমি বলবো কাশেম নানুতুবি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে হাদিস আমি বলবো ইবনে তাইমিয়া হু ইজ দ্য ফাউন্ডার অফ কাদিয়ানি আমি বলবো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হু ইজ দ্য ফাউন্ডার অফ আহলে সুন্নাত ওয়াল জামাত অনলি অন ওয়ান পারসন সরকারে মদিনা দুজাহানে বাদশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যারা বিদআতি বলে বলে সুন্নিদের কাছে গালি দিয়ে মুখের মধ্যে ফেরা তুলছে আমরা সুন্নিরা বিদআতি না তোমরা নতুন দল বানিয়েছ নতুন নেতা বানিয়েছ নতুন গ্রুপ বানিয়েছ কিন্তু আমরা সুন্নিরা 1400 বছর আগে যেই নবী দল শিক্ষা দিয়েছে ওই নবীকে আমরা সাইগেত মেনেছি আমরা সুন্নিরা বিদআতি না বিদআতি তোমরা আল্লাহর কসম সুন্নিরা জান্নাতি জান্নাতি ডান হাত তুলে বলো ঠিক কি না আজকে কথায় কথায় বিদাতি বলে শহীদ নূরুল ইসলাম ফারুকিকে মেরেছ আমরা বিদাতি না আরে বিদাতি তোমরা বিশ্বাস যদি না হয় আমরা মাজারের চুমা দিলে ওদের সহ্য হয় না এই বিদাতি এই মাজারের চুমা দিয়েছে বিদাতি মাজারের চুমা দিয়েছে বিদাতি আমার প্রশ্ন মাজারের চুমা দেওয়া যদি বিদাতি হয় আজকে ফেসবুক লাইভে দেখলাম সাইদি সাহেবের অ্যাম্বুলেন্সকে চুমাতে লাগলো চুমাতে লাগলো চুমাতে লাগলো কিরে বাবা মাজারের চুমা দিলে যদি বিদাতি হয় তো সাইদি সাহেবের অ্যাম্বুলেন্সকে চুমা দিচ্ছ তাহলে অ্যাম্বুলেন্স পূজারি হয়ে গেলা অ্যাম্বুলেন্স পূজারি হয়ে গেলা অ্যাম্বুলেন্স পূজারি হয়ে গেলা আমরা বলে মাজারের চুমু দেওয়া মানে হচ্ছে শিরিক থেকে বেঁচে যাওয়া বলে কেমন ভাবে আমি প্রশ্ন করি আল্লাহকে চুমু দেওয়া যায় বলে দেওয়া যায় না আল্লাহকে চুমু দেওয়া যায় দেওয়া যায় না তো আল্লাহকে যদি চুমা দেওয়া যায় না যাকে চুমা দিবে সে কখনো আল্লাহ হতে পারে না আল্লাহকে চুমু দেওয়া যায় না যাকে চুমু দিবে আল্লাহ হতে পারে না আল্লাহর ওলির মাজারের চুমু দেওয়ার মাধ্যমে আমরা বুঝিয়ে দিলাম আল্লাহর ওলি কখনো আল্লাহ হতে পারে না জোরে বলে সুবহানাল্লাহ আমাদের প্রভু কয়জন একটু জবান খুলে কয়জন আমাদের প্রভু এক এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন তবে কেন এক নাম হে মুসলমান এক হল এক হল করিয়া হবান শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নাম হে মুসলমান এক হল কজন 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 আমরা আল্লাহর ওলিকে খোদা মনে করি না আমরা আল্লাহর ওলিকে মনে করি আল্লাহর ওলি আমি কেন শেরে বাংলা হুজুর মাজারে যাই একটি কারণে চট্টগ্রাম আদালতে গেলে দেখলি যিনি অপরাধী যিনি মুজরিম ইনি কাঠ গড়ায় দাঁড়িয়ে থাকে আর যিনি জজ সাহেব তিনি উপরে অপরাধী জজ সাহেবের সাথে শত চেষ্টা করলেও কথা বলতে পারবে না পারবে না পারবে না জজ সাহেবের সাথে কথা বলতে হলে মধ্যখানে সেটিং করতে হবে অ্যাডভোকেট যাকে উকিল বলা হয় তো দুনিয়ার আদালতে যদি জজ সাহেবের সাথে কথা বলার জন্য মধ্যখানে উকিল লাগে তো আমি তো অপরাধী আমি তো গুনাগার তো আমি গুনাগার ডাইরেক্ট জশ আমার আল্লাহর সাথে কথা বলতে আমার ভয় লাগে কারণ এই মুখ দিয়ে হারাম খেয়েছি জিনা করেছি অত্যাচার করেছি জুলুম করেছি তো মধ্যখানে একজন অ্যাডভোকেট লাগে আমার উকিল হচ্ছে হযরতে আমানত শাহ আমার উকিল হচ্ছে শেরে বাংলা আমার উকিল হচ্ছে শাহজালাল আমার উকিল হচ্ছে শাহবরান আমরা আল্লাহর ওলিকে উকিল মনে করি কারণ দুনিয়ার জমিনে আমার জবান আল্লাহ পছন্দ করতে না পারে কিন্তু উকিলের সামনে যখন যাব উকিল যখন অ্যাপ্লিকেশন করবে আমার আল্লাহ বলে আমি ওই আল্লাহর ওলি রসিলা তোমার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিলাম জোরে বলে সুবহানাল্লাহ